শুভ সন্ধ্যা। বিস্তার চিটাগাং আর্টস কমপ্লেক্স আয়োজিত সাহিত্য বিষয়ক সাপ্তাহিক আন্তর্জাল অনুষ্ঠান পাণ্ডুলিপি করে আয়োজনের 53তম পর্বে আপনাদের স্বাগত জানাই। আমাদের এই পর্বের অতিথি বাংলাদেশের 80 দশকের স্বাতন্ত্র্যমণ্ডিত কবি, গদ্যকার, ভ্রমণ সাহিত্যিক, অনুবাদক, সম্পাদক কামরুল হাসান। কামরুল হাসান জন্মেছেন শরীয়তপুরে, কিন্তু বড় হয়েছেন ঢাকা শহরেই, পড়াশোনা ঢাকায়। পরবর্তী উচ্চশিক্ষা তিনি নিয়েছেন ভারতের মর্যাদাবান প্রযুক্তি শিক্ষালয় খড়গপুরের IIT থেকে, অ্যারোনটিক্যাল তথা বিমান প্রকৌশলে। এরপর তিনি আবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন ইনস্টিটিউট থেকে MBA করেন। পরবর্তীকালে যুক্তরাজ্য থেকে আরো দুটি বিশ্ববিদ্যালয় থেকে আরো কিছু উচ্চশিক্ষার সনদ লাভ করেন, কিন্তু পেশায় তিনি শেষ পর্যন্ত বিমান প্রকৌশল কি ব্যবসা প্রশাসকের পদে থিতু থাকেননি। এক পর্যায়ে তিনি শিক্ষকতাকে বেছে নিয়েছেন তার মূল পেশা হিসেবে, পাশাপাশি পেশা না হলেও প্যাশন তার সাহিত্য, এবং মূলত সাহিত্য চর্চার জন্যই আমার ধারণা তিনি শিক্ষকতাকে পছন্দ করেছেন। তিনি বর্তমানে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে যুক্ত আছেন শিক্ষক হিসেবে অনেকদিন ধরে, আর এর পাশে একেবারে দুহাতে সক্রিয় ভাবে নিরন্তর সাহিত্য চর্চার সঙ্গে নিজেকে সম্পৃক্ত রেখেছেন। তার কবি হিসেবে আত্মপ্রকাশ, গ্রন্থকার হিসেবে 1991 সালে কোকিলের সহস্র গ্রীবা বইটির মাধ্যমে। এরপর আরো খান দশেক বই তার বেরিয়েছে, কবিতার বই, যার মধ্যে উল্লেখযোগ্য ছুলে বিদ্যুল্লতা না ছুলে পাথর, কিংবা ঘুম প্রহরের মোম কুহক, আরো বলা যায় খিলানের নিচে আলো, এর বাইরে নির্বাচিত কবিতা, বাছাই কবিতা ইত্যাদিও তার বেরিয়েছে। তার একটি মাত্র গল্প গ্রন্থ আছে, মধ্যবিত্ত বারান্দা অন্যান্য গল্প, এবং একটি মাত্র কবিতা বিষয়ক প্রবন্ধ গ্রন্থ আছে, প্রহরের প্রস্তাবনা। তিনি সম্পাদনা করেছেন পশ্চিমবঙ্গের বিখ্যাত হাংরি জেনারেশনের লেখক সমীর রায়চৌধুরী এবং বাংলাদেশের তরুণ কবি তুষার গায়নের সঙ্গে মিলে পোস্ট মডার্ন পোয়েট্রি অফ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ, বাংলা পোস্ট মডার্ন, বেঙ্গলি পোস্ট মডার্ন পোয়েট্রি নিয়ে একটি সংকলন, চমৎকার একটি সংকলন তিনি সম্পাদনা করেছেন। তিনি বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ করেছেন আমাদের দুজন কবির কবিতা, মুজিব ইরম এবং তিথি আফরোজের। আর এর বাইরে বলেছিলাম তিনি একজন ভ্রমণ সাহিত্যিক, তিনি একেবারে অক্লান্ত ভ্রমণিক, প্রচুর ঘুরে বেড়ান, তবে ঘুরে বেরিয়েই সেসব ভুলে যান না, তিনি আমাদের জন্য সেগুলোকে লিপিবদ্ধ করে রাখেন, এবং এ পর্যন্ত তার গোটা 4 গ্রন্থ প্রকাশিত হয়েছে, বিলেতের দিনলিপি, আমির তৈমুরের দেশে, সিমনা মালানির পথে, মহাদেশের মতো এক দেশে ইত্যাদি। এবং ঢাকার এবং ঢাকার বাইরে, বাংলাদেশে বাংলাদেশের বাইরের সাহিত্য উৎসব গুলোর তিনি একজন একটা পরিচিত মুখ, একেবারে চেনা মুখ। তিনি চেষ্টা করেন সর্বত্রই অংশগ্রহণ করতে, বাংলাদেশের সাহিত্যের একজন শুভেচ্ছা দূত হিসাবে সেখানে উপস্থিত থাকতে, এবং সেসব জায়গা থেকে তিনি বেশ কটি সম্মাননাও পেয়েছেন, যেমন তার প্রাক্তন বিদ্যাপীঠ শহর খড়গপুর বা খড়গপুর সাহিত্য সম্মাননা তিনি পেয়েছেন, তিনি পেয়েছেন হায়দ্রাবাদ থেকে ইন্টারন্যাশনাল পোয়েট্রি ফেস্টিভ্যাল সম্মাননা, আরো পেয়েছেন নেপালের ইন্টারন্যাশনাল লিটারেচার ফেস্টিভ্যাল সম্মাননা ইত্যাদি। তো আজকে আমরা এমনই একজন সক্রিয় সাহিত্যকর্মীর সাহিত্য জীবনের গল্প এবং সাহিত্য ভাবনার সঙ্গে পরিচিত হব। আমি শুরুতেই বিস্তারের পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানিয়ে আনুষ্ঠানিকভাবে বরণ করে নিচ্ছি আমাদের এই আজকের আন্তর্জাল মঞ্চে। কামরুল হাসান, অনেক অনেক ধন্যবাদ প্রিয় আলম খোরশেদ ভাই, এটা আমার জন্য একটা সৌভাগ্য যে আপনি আমাকে আমন্ত্রণ জানিয়েছেন। আমার বন্ধু ভ্রমণিক মাহমুদ হাফিজ তো বলেই বসলো যে আপনার স্বীকৃতি শুরু হয়ে গেল, তো এটা আমার জন্য একটা বড় পাওয়া যে আপনি আমাকে ডেকেছেন। আপনার এই খুবই বিশিষ্ট জনদেরকে আপনি ডাকেন, সেই হিসাবে কিছুটা স্বীকৃতি পাওয়ার মতো এই বিষয়টি। আমি আপনার এই পাণ্ডুলিপি করে আয়োজন, নামটি কত সুন্দর, এতে আপনার বৈদগ্ধের প্রমাণ পাওয়া যায় নামকরণের মধ্যে, এবং আপনি যেভাবে সাজিয়েছেন আপনার অনুষ্ঠান মালা, এটা আমি মনে করি এটা খুব মূল্যবান আর্কাইভ আপনি তৈরি করছেন ভবিষ্যৎ প্রজন্মের জন্য। আমরা তো দেখছি তার সঙ্গে ভবিষ্যৎ প্রজন্মের জন্য আপনি একটা মূল্যবান আর্কাইভ তৈরি করছেন, আমাদের সময়কার যারা সাহিত্য শিল্প চিত্রকলা নিয়ে কাজ করছেন তাদেরকে সবাইকে আপনি এক এক করে সবাইকে মানে যাদেরকে গুরুত্বপূর্ণ মনে হয় আপনার কাছে তাদেরকে আপনি আনছেন।
এবং এটা একটা রেকর্ডেড ভার্সন থেকে যাচ্ছে, এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার গল্প আমি করি আমার ছাত্রদের কাছে যে দেখো সবাই তো বলে যে আপনি কানাডা চলে গেলেন, কবে আসবেন বাংলাদেশে, সারা তারা বেশিরভাগই বলে আর আসবো না। আর আলম খুশি থাকে যখন জিজ্ঞেস করি আপনি তো কানাডায় ছিলেন বহুদিন, আবার কবে ফিরে যাবেন, তো তিনি বলেন আর ফিরবো না। তা আপনি হচ্ছেন স্রোতের বাইরে। না অনেক ধন্যবাদ। না সেটা একটা এক একজন মানুষ এক এক ধরনের অগ্রাধিকার থাকে জীবন সম্পর্কে, আমার হয়তো বা সেরকমই ধারণা, দেশ থেকে অনেক নিয়েছি অনেক পেয়েছি। আমি আপনার মতো প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্র, প্রায় বিনে পয়সায় সেখানে পড়াশোনা করেছি, তো আমার মনে একটা সময় আমাদের সেটা কিছুটা ফিরিয়ে দেওয়ার অন্তত উদ্যোগ নেওয়া উচিত। এটা আমার সেই ঋণ শোধেরই একটি প্রক্রিয়া বলা যেতে পারে। যাই হোক, আমরা আমাদের আলোচনা শুরু করি এবং শুরুটা সচরাচর আমরা একটা গদবাঁধা পথেই করি, সেটা হচ্ছে আমন্ত্রিত অতিথির জীবনের, সাহিত্য জীবনের গোড়ার গল্পটা শুনতে চাই। অর্থাৎ এই যে বাংলা ভাষা, বাংলা সাহিত্য, বই পড়া, লেখালেখি, এর প্রতি যে আগ্রহী হয়ে উঠলেন আপনি, তার একটা যে প্রণোদনা, তার একটা যে সূচনার গল্প থাকে, সেই গল্পটা যদি একটু সংক্ষেপে শোনাতেন আমাদের। অনেক ধন্যবাদ। আমি আমার শৈশবের প্রথম 5 বছর কেটেছে ঢাকা শহরেই, যখন আমার বাবা বেঁচে ছিলেন। তো দুর্ভাগ্যজনকভাবে খুব তরুণ বয়সে আমার বাবা মারা যান, তখন আমরা গ্রামে চলে যাই। আমি বড় হয়ে উঠেছি শরীয়তপুরের ডামুড্ডা উপজেলায় আমার মামা বাড়িতে। তা আমার মামার হচ্ছে ওই এলাকার বেশ প্রভাবশালী একটি পরিবার, বিশেষ করে শিক্ষার দিক থেকে তারা খুবই অগ্রসর ছিলেন আমার মামারা, শিকদার পরিবার। এবং ডামুড্ডা প্রাইমারি স্কুল, হাই স্কুল, মাদ্রাসার যত জমি সব আমাদের মামাদের দান করা জমিতেই গড়ে উঠেছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো। এবং সেই ব্রিটিশ আমলেই যখন ওই অঞ্চলে, পূর্ব মাদারীপুর অঞ্চলে যেটা শরীয়তপুর এখন হয়েছে, মাত্র 4 জন গ্রাজুয়েট ছিলেন, তার 3 জনই ছিলেন এই বাড়ির। তো এরকম একটি পরিবারে সেখানে আমি পেয়েছি একটা উদার শিক্ষা বান্ধব সাহিত্য ঘেঁষা পরিবেশ আমি পেয়েছি। এটা আমার সৌভাগ্য যে আমি সেখানে বড় হয়ে উঠেছি। আমাদের মামা বাড়িটা বেশ বড়, অনেকগুলো ঘর সেখানে, 60-70টা ঘর, আবার কিছু কিছু এক্সটেন্ডেড বাড়ি আছে, নয়া বাড়ি বলে, দক্ষিণের বাড়ি, এরকম কিছু এক্সটেন্ডেড বাড়িও আছে, ছোট ছোট বাড়ি গড়ে উঠেছে। ওই বাড়িতে বিশ্বাস করবেন না, সেই সময় 3টি ব্যক্তিগত লাইব্রেরি ছিল, আমার 3 মামাতো ভাইয়ের 3টি লাইব্রেরি ছিল, তার মধ্যে সিনিয়র। এই বইগুলো পড়ার সুযোগ হয়েছে আমার, আমাদের স্কুল লাইব্রেরির বই পড়ার সুযোগ হয়েছে, বাজারে যে সমস্ত লাইব্রেরি থাকতো যেখানে বই তো বিক্রি করা হয় সেখানেও পড়তাম। বই পড়ার একটা নেশা তৈরি হয়েছিল, আমার 2 মামাতো ভাই আর আমি 3 জন পাল্লা দিয়ে বই পড়তাম। তখন কিন্তু আমরা আসলে উপন্যাসই পড়তাম, শরৎচন্দ্র, শরৎ সাহিত্য তো প্রায় পুরোটাই পড়ে ফেলেছিলাম সেই সময়ে, কিশোর বয়সের কথা বলছি, একদম বালক বেলার কথা বলছি না, কিশোর বয়স 11, 12, 13, 14 এই বয়সগুলোতে প্রচুর বই পড়া হয়েছে। নীহারঞ্জন গুপ্ত, বিমল মিত্র, শঙ্কর, এদের লেখা খুব পড়তাম। তারপরে দস্যু বাহারাম, দস্যু বনহুর, তারপর মাসুদ রশিদ আসলো, এইভাবে পড়ার পাঠক ভাষার একটা অভ্যাস আমার গড়ে ওঠে। তখন আমি ভাবিনি যে আমি কখনো লিখবো, কবিতাও তেমন পড়িনি, পাঠ্য বইয়ের কবিতা। তবে একটা অদ্ভুত ব্যাপার ঘটে, আমি একবার সুনামগঞ্জ বেড়াতে যাই, তখন আমি হঠাৎ করে একটি বাড়িতে জীবনানন্দ দাশের কাব্য সমগ্র পাই। একটা অদ্ভুত যোগাযোগ আমার মধ্যে, এটি কবিতার মধ্যে আমি তুলে ধরেছি অভিজ্ঞতা, যে এই অসাধারণ কবির দেখা আমি পেলাম দূরবর্তী একটি অঞ্চলে গিয়ে। তা আমার ওই 2 মামাতো ভাইয়ের একজন একজন কবিতা লিখতেন রাবীন্দ্রিক ঢঙে, এখন আমার মনে পড়ছে যে রবীন্দ্রনাথকে অনুসরণ করে লিখতেন, আরেকজন না, তার ওই মামাতো ভাইয়ের মামাতো ভাই, তিনি লিখতেন নজরুলের মতো প্রতিবাদী কবিতা। এই দুইজনের কবিতা আমাকে কিছুটা প্রভাবিত করেছে, তখন আমি লিখিনি অবশ্য, কিন্তু ওই যে তারা লিখতেন এটা একটা তাদের খাতা দেখা, তারা আবার পড়ে পড়ে শোনাতেন, এই বিষয়টা উদ্দীপ্ত করে। আরেকটি ব্যাপারও ঘটে আমার জীবনে, আমি একটি বামপন্থী রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হয়ে পড়ি। তো সেখানে, এটা আমার জীবনের একটা গোপন কাহিনী, একসময় বলবো আমার আত্মকথায়, সেখানে দেখেছে যে পার্টির নেতারা কবিতা লেখেন, এটা অদ্ভুত ব্যাপার, তারা রাজনীতি করেন এবং কবিতা লেখেন, এই বিষয়গুলো আমাকে প্রভাবিত করেছে কবিতার দিকে আসতে, এবং সাহিত্য ঘেঁষা তো আমি প্রথম থেকেই ছিলাম। হ্যাঁ, না চমৎকার একটা মানে গল্পের স্বাদ পাওয়া গেল সেখানে, আপনার জীবনের যে বৈচিত্র্য সেটারও ফুটে উঠলো অনেকটা। তো আমরা এরপরে ধীরে ধীরে এগোতে থাকি আপনার এই সাহিত্য পরিক্রমার পথ ধরে, অর্থাৎ এরপর তো আপনি
নানা ধরনের গ্রন্থ লিখলেন। আমি দেখলাম প্রায় গোটা 25 গ্রন্থ হয়ে গেছে, কবিতা, গল্প, প্রবন্ধ, অনুবাদ, ভ্রমণ কাহিনী ইত্যাদি মিলে। তেষ্টি হ্যাঁ হ্যাঁ তেষ্টি হ্যাঁ তেষ্টি তেষ্টি হ্যাঁ হ্যাঁ সেই তো এর মধ্যে এই যাত্রা পথটি যদি একটু আপনি একটা সংক্ষিপ্ত ধারা বিবরণীর মতো আমাদের সঙ্গে তুলে ধরতেন, এবং বিশেষ করে আপনার বিবেচনায় আপনার উল্লেখযোগ্য কাজগুলো যেগুলো করতে পেরে আপনার বিশেষ একখানে ভালো লাগা পেয়েছেন, বা যেগুলোকে আপনার মনে হয়েছে আমাদের বাংলা সাহিত্যে কিছুটা হলো অবদান রেখেছে, এই সবগুলোর উপর যদি খানিকটা আর একটু বিস্তারিত ভাবে আলোকপাত করতেন আর কি, তাহলে আপনার সামগ্রিক কাজটা সম্পর্কে আমাদের আজকে দর্শক শ্রোতা পাঠকদের একটা ধারণা হতো আর কি। ধন্যবাদ আলম ভাই। আমি যখন আমি আসলে লিখতে শুরু করি ক্লাস 9 থেকে, আমি এর আগে লিখিনি, পড়েছি প্রচুর কিন্তু লিখিনি। কলেজে যখন পড়তাম, আমি আমি পড়েছি ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে, ওখানে আমার বন্ধুরা ছিল সবাই খুব মেধাবী, বোর্ডে ফার্স্ট সেকেন্ড এরকম ছিল তারা। তো ওখানে এসে আমি, আপনি আসফার হোসেনকে চিনেন, আসফার কিন্তু আমার সহপাঠী ওই কলেজে, তো আমরা আমাদের মধ্যে সখ্য ছিল ওই সাহিত্য প্রীতি থেকে, আমাদের মধ্যে খুব গাঢ় বন্ধুত্ব গড়ে উঠে। যদি আমিও বিজ্ঞানের ছাত্র, আসফার সাহিত্যের ছাত্র, আর্টসের ছাত্র, তো আমরা একটু পাল্লা দিয়ে কবিতা লিখতাম আসফার আর আমি সে সময়ে। তখন তিনটি পত্রিকা ছিল, বিচিত্রা, সচিত্র সন্ধানী আর রোববার, এই তিনটি পত্রিকাতেই কবিতা ছাপা হতো। বেলাল চৌধুরী, কবি বেলাল চৌধুরী এসে সচিত্র সন্ধানী দায়িত্ব নিলেন, আমি তিনটি লেখা পাঠিয়েছিলাম ডাকে, তখন তো ডাকযুগের, ডাকের যুগ ছিল। তো আমাদের বাংলা পড়াতেন রাজ্জাক স্যার, খুব ভালো বাংলা পড়াতেন, উনিও আমাদের বাংলার প্রতি আমাদের আকৃষ্ট করে রেখেছেন জীবনে, করেছিলেন সেই সময়ে। রাজ্জাক স্যার বললেন যে কামরুল, একটা কবিতা দেখলাম সচিত্র সন্ধানীতে, তোমার নামে নাম, তোমার নাকি? তা আমার মধ্যে তো একটা বিদ্যুৎ বয়ে গেল, আমি জানি তো আমি পাঠিয়েছি। আর সেই অনুভূতিটা আমি ব্যাখ্যা করতে পারবো না, কেমন একটা অনুভূতি আমার মধ্যে হলো। আমি তখন, আমরা তো রেসিডেন্সিয়াল থাকি, আমাদের পারমিশন নিয়ে বেরোতে হয়, পারমিশন নিয়ে তারপরে গেলাম মোহাম্মদপুর বাজারে, ওখান থেকে কিনলাম, দেখি সত্যি আমার কবিতা। তারপর আরেক দিন গেলাম ছুটি নিয়ে, রবিবার তখন ছুটির দিন ছিল, সরাসরি বেলাল ভাইয়ের সঙ্গে দেখা করতে গেলাম। তো বেলাল ভাই আমাকে দেখে বললেন যে আরে তুমি তো বাচ্চা ছেলে, তোমার কবিতা তো ম্যাচিউর। এবং আরেকটা কথা বললেন যে এখানে মান্নান সৈয়দ ছিলেন একটু আগেই, তিনি কিন্তু তোমার লেখাটির খুব প্রশংসা করেছেন। এই যে দুজন বড় কবি যে আমার লেখার নিয়ে কথা বলছেন, এটা আমাকে খুব অনুপ্রাণিত করে। কেন আমি প্রকৌশল শাস্ত্রের ছাত্র হয়েও আপনার মতো, আপনার অনুসারী, কেন আমি সাহিত্যের দিকে আসলাম, কেন ছাড়তে পারিনি, তার মধ্যে এইটা খুব গুরুত্বপূর্ণ ঘটনা। এবং বেলাল ভাই আমাকে বললেন যে তোমার তিনটি কবিতার মধ্যে আমি আরেকটি কবিতা রেখেছি ঈদ সংখ্যায় ছাপানোর জন্য। ভেবে দেখুন, তিনটি কবিতা এক তরুণের, তার মধ্যে দুটি কবিতা তিনি ছাপলেন, আর তার তো একটা কাব্য রুচি, কাব্য বোধ অনেক উন্নত কবি বেলাল চৌধুরীর। এই একটি বিষয়। আমি যখন আইআইটি খড়গপুরে গেলাম, তখন ওখানে যদিও সর্বভারতীয় প্রতিষ্ঠান, কিন্তু বাঙালিদের একটা প্রাধান্য রয়েছে সংখ্যার দিক থেকে বা বাঙালিদের চর্চার দিক থেকে। তো একটি সংগঠন কবিতা গল্প প্রবন্ধের একটা প্রতিযোগিতার আয়োজন করলো, কবিতার জন্য ওরা জাস্ট নিয়ে গেল সুনীল গঙ্গোপাধ্যায়কে, ওদের মধ্যে একজন, মানে দাদাদের মধ্যে একজন তাকে চিনত ঘনিষ্ঠভাবে। তো সুনীল গঙ্গোপাধ্যায় আমার কবিতাটাকে ফার্স্ট করলেন, বলে যে এটাই সেরা কবিতা। শুধু তাই না, উনি বললেন যে এই ছেলেটিকে তুমি দেশ পত্রিকায় তোমরা লেখা পাঠাতে বলো। তো দাদার এসে আমাকে বললো যে তোমার কবিতা ফার্স্ট হয়েছে এবং সুনীলদা তোমাকে কবিতা পাঠাতে বলেছেন। এই ঘটনা আমার ক্যাম্পাসে আমার নাম ছড়িয়ে পড়লো যে বাংলাদেশে একটি ছেলে এসছে, ও দেশ পত্রিকায় লেখে। তখন আমার লেখা ছাপা হলো দেশে, আমি তখনও পাঠাইনি, সাহস পাইনি। কয়েক মাস পরে আটটি কবিতা একসঙ্গে পাঠালাম, একটা চিঠি পেলাম যে আপনার একটি কবিতা গৃহীত হয়েছে এবং এটা আগামী 3 মাসের যে কোনো একটি সংখ্যায় যাবে। তখন দেশ সাপ্তাহিক ছিল। এই ঘটনাটা কিন্তু আমাকে খুব প্রভাবিত করেছে। তারপরে আমি শিবনারায়ণ রায়ের জিজ্ঞাসা পত্রিকায় ডাকে কবিতা পাঠিয়েছি, শিবনারায়ণ রায় আমাদের ক্যাম্পাসে এসে বললেন যে জিজ্ঞাসা তো দর্শন এবং প্রবন্ধের পত্রিকা, এখানে কবিরা কেন কবিতা পাঠায়? কিন্তু আমি এত কবিতা পাঠাই যে আমি না করতে পারি না, তা আমি কিছু কিছু ছাপি অলরেডি, কিন্তু আমার দুটো কবিতা উনি ছেপেছেন আমাকে না চিনেই, ওই ডাকযোগে পাঠানো কবিতা, এইসব কারণে আমার কবিতা ছাড়া হয়নি। আর পরিক্রমণের কথা বলবো যে আমি আমার প্রথম কাব্য, যদি আমি 80-এর দশকের কবি, তো সেই দশকে আমার কোনো বই বেরোয়নি। প্রথম বই বেরোয় 91 সালে সহস্র কোকিলের গ্রীবা, যে বইটির কথা আপনি বললেন। তারপর আমার এক এক করে 2010 পর্যন্ত 10টি বই বেরিয়ে, 20 বছরে 10টি কবিতা বই বেরিয়েছে।
আর তারপরে আমি অনেক এক সময় প্রচুর চতুর্পদী লিখতে শুরু করলাম, ইংরেজিতে যেটাকে কোয়ার্টেট বলে। এই কোয়ার্টেট দিয়ে আমার দুটি বই আছে, ঝর্ণা রহমান সঙ্গে একটি যৌথ বই, যেটা আপনি বললেন খিলানের নিচে আলো, ওটা একটা যৌথ বই। আরেকটি হচ্ছে আমার সহস্র চরণের ধ্বনি, ওখানে 1000 লাইন আছে বলে সহস্র চরণের ধ্বনি বলেছি, ওই সহস্র কোকিলের গ্রীবার মতোই আর কি। এরপর আর কবিতার বই আমি লিখিনি। 2005-এ আমার গল্পের বই বেরোয়, মধ্যবিত্ত বারান্দা অন্যান্য গল্প। আমি গল্প কিছু লিখেছি, আরো দুটি বই হতে পারে, কিন্তু আমি সেভাবে প্রকাশ করিনি। আর একটা সময়ে আমি নিবন্ধ লিখতে শুরু করলাম, আমাকে রাজু আলাউদ্দিন আমাকে বললেন যে কেমন হয় আপনি গদ্য লেখেন, ভালো গদ্য লেখেন, আপনি এখানে আমার এখানে বিডি নিউজ আর্টস বিডি নিউজ 24.com এ লিখুন। তা বললাম আমি কি গদ্য লিখতে পারবো, আমার সন্দিহান ছিল। বলে আপনি, আপনার হাতে ভালো গদ্য আছে, উনি আমার কবিতা বিষয়ক গদ্য পড়েছেন। এই রাজু আলাউদ্দিনের অনুপ্রেরণায় আমি লিখতে শুরু করি কলাম, বিডি নিউজ 24.com-এই মতামত বিশ্লেষণ, একটা উইন্ডো ছিল ওদের, ওখানে লিখতাম সামাজিক রাজনৈতিক বিভিন্ন বিষয়ে, যেগুলো একত্রিত করে পরবর্তী সময়ে আমার ওই যে প্রহরের প্রস্তাবনা বইটি প্রকাশিত হয়েছে। পরে ফারুক মাহমুদও ছাপতেন দৈনিক সকালের খবরে, যখন তারা মকআপ পত্রিকা সাবমিট করতেন প্রেস ইনস্টিটিউটে, তখন আমার এই লেখাগুলো বা কারো কারো লেখা নিতেন, পরে ওখানেও লিখেছি। তো এখন আমি আর নিবন্ধ লিখি না, এখন আমি আসলে লিখি ভ্রমণ কাহিনী। কবিতাও কম লিখি, ওই মাঝে মাঝে চতুর্পদী লিখি, আর নিবন্ধ লিখি না, ভ্রমণ কাহিনী বেশি লিখি। ঠিক আছে, একটা ধারণা পাওয়া গেল আপনার এই গোটা পরিক্রমার। আমরা তাহলে এবার মূল আলোচনায় চলে আসি, যেটা নিয়ে আমরা কথা বলতে চাই। এবং মূল আলোচনা যাওয়া মানে হচ্ছে প্রথমে কবিতা নিয়েই কথা বলতে হবে, কারণ আপনার কবি পরিচয়টা আসলে আমি মনে করি একটা গৌরবের পরিচয়, বিশেষ করে আর কি আপনি 80-এর দশকের কবিতা, একটা নতুন ভাষা নতুন ভঙ্গি নিয়ে এসেছেন আপনার কবিতাতে। তো আপনি নিজের মুখে শুনতে চাই, আসলে কি আরাধ্য ছিল আপনার কবিতার কাছ থেকে, কেন এই নতুনত্ব স্বাতন্ত্র্যের সাধনা আপনি করলেন, কিভাবে করলেন, এবং কিভাবে আপনি এটাকে নিজেই চিহ্নিত করবেন বা সংজ্ঞায়িত করবেন, আপনার স্বাতন্ত্র্য অন্যদের চাইতে কোথায়, কিভাবে আপনি আপনার কবিতা আলাদা? আচ্ছা, ধরে তো কঠিন প্রশ্ন, আর আপনার এক ধরনের স্বীকৃতির মতোই আমার কাছে মনে হলো যে যেভাবে আপনি আমার কবিতাকে আখ্যায়িত করলেন, মনে হলো যে আপনি স্বীকৃতি পাচ্ছি আমি এক ধরনের। আমার যেটা মনে হয়েছে যে আমি 70-এর দশকের কবিতা অনেক পড়েছি, যেগুলো দৈনিক পত্রিকায় খুব একাত্তরে ছাপা হতো, আমার কাছে মনে হয়েছে খুব স্লোগান সর্বস্ব কবিতা, একটু চাচামেচি বেশি, চিৎকার হালকা মনে হয়েছে। এবং সেই সময় ক্যাটালগিং খুব জনপ্রিয় ছিল, পুনরাবৃত্তিমূলক লাইন লেখা, ক্যাটালগিং কবিতা, তো আমার এগুলো পছন্দ হয়নি। আমার খুব প্রিয় কবি হচ্ছেন আবুল হাসান, শক্তি চট্টোপাধ্যায়, যাদের কবিতা আমি দেখেছি নিটোল সংহত কবিতা। আমি বিনয় মজুমদারের কবিতা পড়েছি, উৎপল কুমার বসুর কবিতা পড়েছি, তো সেসব আমি দেখেছি তাদের কবিতা ভিন্ন ধরনের। এবং আমার মনে হচ্ছে যে না, আমি আমার কবিতাকে সরল রেখায় আমি হাঁটতে দিব না, অত ছড়িয়েও দিব না, অপ্রয়োজনীয় লাইনও লিখবো না, অর্থাৎ আমার কবিতা হবে সংহত এবং এক ধরনের নিটলত্ব। কারণ কবিতা তো সাহিত্যের নির্যাস, এটি কবিতা যা বলে তা লিখতে হয়তো একজন উপন্যাসিকের একটা পুরো উপন্যাসই লিখে লেগে যায় অনেক সময়, অনেকগুলো গল্প জড়ো করে একটা কবিতা সমাধান সময় করতে পারে না। তা আমি এটা মনে করি, আমার আরাধ্য হচ্ছে যে কবিতা হবে এমন একটি বিষয়, কবিতাকে তো ছন্দবদ্ধ পদ বলা হয় বা শ্রেষ্ঠ শব্দের শ্রেষ্ঠ সমাহার বলেছেন কোলরেজ, আবার বলা হয় যে এটা হচ্ছে ঘনীভূত আবেগের বা অভিজ্ঞতার একটি নির্যাস, ঘনীভূত কিন্তু বলেছে কথাটা, যে কনসেন্ট্রেটেড এক্সপেরিয়েন্স। তো আমিও কবিতাকে তাই মনে করি, যে কবিতা যেমন আমার হচ্ছে মুখের ভাষায় কবিতা লেখা আমার খুব স্বচ্ছন্দ মনে হয় না, আমি কখনো যে কলোকিয়াল ডায়ালগ সম্পূর্ণ কবিতা বা যে ধরনের কবিতা কোনো গভীরতা নেই, যে কবিতা ভাবায় না, যে কবিতার মধ্যে কোনো বিষয় নেই, সেই কবিতা আমাকে টানেনি। হয়তো এইভাবেই ওই যে আমার যে বিকর্ষণ ওই ধরনের কবিতার প্রতি, ফ্ল্যাট কবিতা যে বিকর্ষণ, তার থেকে হয়তো আমার নিজস্ব প্রচেষ্টা থেকে হয়তো, যেটা আপনি বললেন হয়তো স্বাতন্ত্র্য এসেছে, বা আমি মনে করি আমার কবিতা অন্যদের থেকে আলাদা, অ্যাটলিস্ট তার একটা ডিফারেন্ট ভঙ্গি রয়েছে, আমার কবিতা কারোর সঙ্গে আসলে সেভাবে মেলে না। যদি আমি বলছি না যে কোনো নতুন কাব্য ভাষা আমি আবিষ্কার করে ফেলেছি বা এরকম ওরকম কোনো অদ্ভুতপূর্ণ দাবি আমি করব না, কিন্তু এটাও ঠিক যে আমার কবিতা কিন্তু আসলে প্রচলের সঙ্গে মেলে না।
অনেকে আমাকে বলেন যে আমি হয়তো প্রচলিত ধারায় লিখি, আসলে তা নয়। আমার কবিতার ভাষা, ভঙ্গি এবং আমার কবিতার বিষয় খুব আলাদা। সম্প্রতি আমি একটা পোস্ট দিয়েছি ফেসবুকে, বলেছি বাংলা কবিতার একটি অন্যতম দুর্বলতা হলো প্রেম নিয়ে মেতে থাকা। এত বেশি প্রেমের পদ্ম আমাদের কবিরা লিখেছেন, প্রেম তো একটা বিস্তৃত বিষয়, ঈশ্বর প্রেম রয়েছে, প্রকৃতি প্রেম রয়েছে, কিন্তু আমাদের কবিদের প্রেমটা হচ্ছে নরনারীর প্রেম, কামনা বাসনা, দৈহিক মানসিক চাওয়া পাওয়ার মধ্যে সীমা। এটা একটা বড় দুর্বলতা মনে হয় আমার কাছে, কারণ আমি এই ধরনের কবিতা লিখিনি। এটা আপনি বলতে পারেন আমি আলাদা পথ নিয়েছি, এই ধরনের কবিতা আমি লিখবো না। আমি তুমি ফুল পাখির লিখলেও লিখলেও তার মধ্যে খানিকটা বক্রোক্তি, ব্যাজ স্তুতি, এই ধরনের একটা তীর্যক ভঙ্গি পাওয়া যায় সেখানে, বা একটা ডিফারেন্ট ডাইমেনশন, ডিফারেন্ট ডাইমেনশন পাওয়া যায় সেটাকে ক্রিটিক করা বা অন্যভাবে দেখা। না না, এটা একটা চমৎকার ব্যাখ্যাই হলো আসলে। তো কবিতা আপনারা লিখছেন 40 বছর হয়ে গেল, এখন আরো অনেক এসছে, অনেক তরুণরাও চর্চা করছে, এবং আপনি একজন কবিতা ভাবুক, কবিতা নিয়ে আলোচনাও করেন, অর্থাৎ এদের কবিতাকে আপনি লক্ষ্য করেন, নাহলে এই ধরনের মন্তব্য আপনি করতেন না আর কি। তো আপনার আপনার পর্যবেক্ষণে আপনি কি দেখছেন যে এই যে এখন তরুণরা লিখছে, তাদের ভাষা, তাদের ভঙ্গি, তারা যে নিরীক্ষা করছে সেগুলো, এর একটা সামগ্রিক স্বরূপের ব্যাখ্যাকে আপনি দিতে পারেন? কোন চোখে এদেরকে আপনি সংজ্ঞায়িত করবেন, বা এদের মধ্যে কোথাও কোথাও বা কারো কারোর মধ্যে কি তেমন কোনো উল্লেখযোগ্য বাঁক বদল, মোড় ফেরার লক্ষণ আপনি চোখে পড়ছে যেটা নিয়ে আমরা আশান্বিত, উদ্বেলিত হতে পারি? ধন্যবাদ আলম ভাই। তরুণদের মধ্যে একটা প্রবণতা আমি ইদানিং খুবই দেখতে পাই, সেটা হচ্ছে তারা টানা গদ্যে কবিতা লেখে। কবিতার যে প্রচলিত যে ফর্ম ছিল, স্ট্যানজা বা পংক্তির যে পংক্তি ভেঙে দেওয়া, এই বিষয়টা চলে গেছে কবিদের মধ্যে। বেশিরভাগই এখন টানা গদ্যে কবিতা লিখছেন, অর্থাৎ গদ্য পদ্যের মধ্যে একটা সীমারেখা ছিল, তার অবয়বও ছিল। কারণ কবিতা যদি তাকে পদ্য বলি আর গদ্য বলি, তাহলে তো তাদের অবয়বটা আলাদা। এই টানা গদ্যে যেটা হচ্ছে সেটা হচ্ছে অবয়বটা ভেঙে যাচ্ছে, যার ফলে কবিতাকে মনে হচ্ছে একটা প্রোজ পিস। এই বিষয়টি আমাকে খুব স্বস্তি দেয় না বর্তমান কবিদের মধ্যে এই এই প্রবণতা। তারা কিছু কিছু কবিতা লিখতেই পারেন টানা গদ্যে, কিন্তু সব কবিতাই টানা গদ্যে হবে, এটা আমার কাছে অস্বস্তিকর মনে হয়। যে তাহলে তো আর যেটা হয় যে আপনার পংক্তিতে ভাঙলে, স্ট্যানজা তৈরি করলে আপনাকে ছন্দবদ্ধ পদের দিকে যেতে হবে, ছন্দের দিকে যেতে হবে। টানা গদ্যে কিন্তু ছন্দের পথ থেকে তারা অনেকটা সরে গেছে, অনেকে ছন্দকে কিছুটা উপেক্ষাই করে, আমি বলবো ছন্দের পথে তারা হাঁটতে চায় না, এটা একটা কারণ হতে পারে টানা গদ্যে লেখার জন্য। আরেকটা বিষয় আমি দেখি আমার তরুণ, আমাদের তরুণ কবিদের, তারা অনেক সময় ধরেন একটা বলাতে হয় যে প্রথম কবিতার প্রথম পংক্তিটি আসে স্বর্গ থেকে, তো এরকম এটা হয়তো তারা একটা সুন্দর লাইন পেয়ে গেলেন, মাথার মধ্যে চলে এলো, যেটা তার কবিতার ওই ভাবনার মধ্যেই বসবাস করেন। তো ধরেন আপনি একটা সুন্দর চোখ পেয়ে গেলেন, এখন আপনি দ্বিতীয় চোখটাকে বানালেন, নাক বানালেন, ঠোঁট বানালেন, মুখ তৈরি, অবয়ব তৈরি করলেন। ওই প্রথম পাওয়া চোখটা হচ্ছে আপনার প্রকৃত চোখ, আর বাকিটা হচ্ছে বানানো। ওটা বোঝা যায় ওটা ওটা বানানো হয়েছে, মেকআপ করা হয়েছে। অনেক প্রতিভাবান কবি আছে, বিশেষ করে 90 দশকে আমি দেখি যে আমাদের পরবর্তী দশকে একগুচ্ছ মেধাবী কবির বিকাশ দেখি। যদি আপনি ধরেন আলাদাভাবে বলতে চান, যেমন মুজিবুর রহমানের কথা আমি বলবো, যার কাব্য ভাষা বিষয় কিন্তু আলাদা। 70-এর যেমন ওখানে মজদুর শাহ একজন কবি আছেন, এরা কিন্তু বিশিষ্ট কবি এবং আলাদাভাবে লিখেন। তো এইভাবে আমার মনে হয় যে কবিতাকে মিথাশ্রয় করেছেন 80-এর দশকের কবিরা, সেটাই ধারাটা বয়ে চলেছে 90-এর দশকে, 90, 80, 90-কে আবার টেনে নিয়ে গেছেন প্রথম দশকে 0-এর দশকের কবিরা। তো আমার মনে হয় যে কবিতা যেহেতু ছন্দবদ্ধ পদ, একটা ছন্দ তার মধ্যে থাকতে হবে, সেটা একদম হুবহু মিটারে না মিললেও যেন পাঠক, যে কারণ এটা হচ্ছে সাউন্ড অ্যান্ড রিদমের একটা ব্যাপার কিন্তু আছে। ইংরেজি ডেফিনেশনে কিন্তু বলা হয় যে এ ভার্স ইজ এ কম্বিনেশন অফ সাউন্ড অ্যান্ড রিদম উইথ মেট্রিক্যাল মেজারমেন্ট, অফকোর্স মেট্রিক্যাল মেজারমেন্টের কথাও বলে মাত্রার হিসাবটা, কিন্তু মাত্রা যদি আপনি নিখুঁতভাবে নাও গুনে চলেন পংক্তিতে, আপনার তো অবশ্যই একটা ধ্বনি মাধুর্য থাকতে হবে, বা সেই কবিতা পাঠের পর যেন শান্তি পায়। তো সেটা অনেক সময় দেখা যায় না, বিশেষ করে টানা গদ্যতে এটা পাওয়া খুবই কঠিন। তো আমার মনে হয় যে আমাদের কবিরা নিরীক্ষা করেন, এবং সে নিরীক্ষাটা ভালো, অনেকের মধ্যে নিরীক্ষা রয়েছে। আমাদের 80-এর দশকে কিছু প্রতিভাবান কবি ছিলেন, যারা গান্ডীব গোষ্ঠীর কবি বলা হয়, তারা কিন্তু আর লেখেননি,
যা দুঃখজনক যে তারা আর লেখালেখি করেননি। এটা একটা প্রধান সমস্যা আমাদের কবিদের, যারা সবসময় পারফেক্ট কবিতা লিখতে চান। পারফেক্ট কবিতা কখনো ওইভাবে আসে না, পারফেক্ট কবিতা লিখতে লিখতে কবিতা পারফেক্ট হয়, বা একটা হঠাৎ করে একটা একটা কবিতা হয়তো কালোত্তীর্ণ হয়ে ওঠে। এই যে পারফেকশনের যে ধারণা তাদের মধ্যে, আর যে একটা কুপমণ্ডুকতা কাজ করে, সেটা হচ্ছে যে রবীন্দ্রনাথ কি লিখেছেন, জীবন দাসী বা কি লিখেছেন, আমি ভালো লিখছি, এই যে ধারণাটা একেবারে কোর ব্যাংসুলভ ধারণা, এটা কিন্তু ক্ষতিগ্রস্ত করে কবিদেরকে। যে হ্যাঁ, আত্মবিশ্বাস থাকা ভালো, আমি ভালো লিখি, কিন্তু বাকিরা কিছু লিখতে পারেনি, এই ধারণাটা হচ্ছে আত্মধ্বংসী ধারণা। না সেই, তারপরে আপনি যে মূল কথাটা যদি আমরা ধরি, আসলে ছন্দহীনতার ব্যাপারটা যেটা বললেন, বা ছন্দকে অবজ্ঞা করা, উপেক্ষা করা একেবারে, সেটা আমার মনে হয় কোনো কবির জন্যই কবির কাছেই কাম্য না। সে ছন্দকে নিয়ে নানা নিরীক্ষা হতে পারে, নানা ভাঙচুর হতে পারে, বা ছন্দের মধ্যেই ছন্দহীনতা কাজ করতে পারে, কিন্তু একেবারে ছন্দকে আমরা প্রত্যাখ্যান করবো, যে যে প্রবণতাটা আপনি বললেন সেইটা কবিতার জন্য কতটা স্বাস্থ্যকর আমি আমি সঙ্গী হার, এবং সেটাও সম্ভবত আমাদের কবিতাকে খানিকটা জনবিচ্ছিন্ন করে তুলেছে। কবিতা, বাংলা কবিতা যে জনবিচ্ছিন্ন হয়েছে, সেই সেই অপবাদটা কিন্তু আছে। এক সময় আমাদের দেশ স্বাধীন হওয়ার পরে মধ্যবিত্ত পাঠক গোষ্ঠী যেভাবে কবিতাকে আঁকড়ে ধরেছিল, যেভাবে কবিতার সঙ্গে তার একাত্মবোধ, এতটা কিন্তু এখন আর দেখি না। কবিতা যেন শুধু কবিরাই পড়েন বা সম্পাদক, গোষ্ঠী হয়ে গেছে, সেটা ঠিক আকাঙ্ক্ষিত নয় আসলে। হ্যাঁ, কবিতার সৌন্দর্য, কবিতার যে একটা দোলা, এটার ভাগ তো সবারই পাওয়া উচিত বলে আমি মনে করি, কম বেশি অন্তত শিক্ষিত জনগোষ্ঠী। আমরা অন্য আলোচনা গুলোতে যাবো আর কি, একটু একটু বলতে চাই, সেটা হচ্ছে যে ধরেন সমসাময়িক সময় জনগণের আন্দোলন, রাজনীতি, এগুলো থেকে সরে যাওয়াটা কিন্তু ঠিক নয়। কারণ কি যে তাহলে জনমানসের হৃদস্পন্দন কবিরা কিভাবে ধারণ করবেন? আমাদের আমাদের পরবর্তী সময় সত্তরে আমরা দেখেছি প্রচন্ড ভাবে এটা তাদের মধ্যে কাজ করেছে, তারা ফ্ল্যাট, সেটা সেটা ওই সময়ের জন্য, যে ওই সময়ের জন্য হয়েছে, স্বাধীনতা পূর্ব স্বাধীনতা পরে এটা আলাদা অভিঘাত ছিল, সেটাকে আমরা তো রাখতে, কিন্তু এই সমকালকে অবজ্ঞা করাটা বা একেবারেই এড়িয়ে যাওয়াটাও বোধ হয়। আর আপনি যে বললেন যে বক্রোক্তির কথা বললেন না, এটা কেন হয়েছে আসলে, যে কথা বলতে যদি না দেওয়া হয় আপনাকে, আপনি তো তখন তো বাঁকাপথেই কথা বলবেন, বা আপনি গোপনে বলবেন, স্যাটায়ার করবেন, প্রতীকের আশ্রয়, রূপকের আশ্রয় নেবেন। এই ব্যাপারটা ঘটেছে কবিতায়, এরশাদের স্বৈর শাসন, পরবর্তী সময় আমরা খুব বেশি গণতন্ত্রের বিকাশ দেখিনি আসলে। না, এগুলো তো কবিতারই সৌন্দর্য, কবিতারই অলংকার, সেটা তো হতেই পারে এবং হওয়া দরকারও, তাহলে নাহলে বৈচিত্র্য আসবে কেন আর কি। প্রতি কবিতার এন্টি পোয়েট্রির কথা আমরা শুনেছি, হ্যাঁ সেটাও তো এক ধরনের কবিতাই, ভাবে সেটাকে বলা কবিতা, ক্রিটিকের ভিতর দিয়ে আবার কবিতাই করে তোলা। যাই হোক, আমরা এগোই আপনার পরবর্তী যে পরিচয়, ভ্রমণ সাহিত্যিক পরিচয়, সেটা নিয়ে আমার একটু বিশেষ আগ্রহ আছে। আমি নিজেও ভ্রমণ করতে পছন্দ করি, ভ্রমণ সাহিত্যে পাঠ করতে পছন্দ করি। বাংলায় প্রচুর ভ্রমণ কাহিনী লেখা হচ্ছে, আমরা নিয়মিত দেখি, আমাদের ঈদ সংখ্যাগুলো তো একটা ভ্রমণ কাহিনী থাকবেই, সেটা পরবর্তী বইমেলায় বেরিয়ে যাচ্ছে বই আকারে। আজকাল অনেক মানুষ সে বিশ্বায়নের যুগে খুব সহজ হয়েছে ভ্রমণ করাটা, এবং তারা প্রত্যেকে লেখার চেষ্টা করে, কিন্তু সেই সব ভ্রমণ কাহিনী আর ভ্রমণ সাহিত্য সেটা কি এক? এবং বাংলায় কিন্তু ভ্রমণ সাহিত্যে বেশ একটা মর্যাদাবান ঐতিহ্য ছিল, এবং বিশ্ব সাহিত্যে তো বড় বড় লেখকরা পাশাপাশি ট্রাভেলগ, ট্রাভেল লিটারেচার এসব লিখেছেন। আমাদের ভ্রমণ সাহিত্য বিষয়ে আপনার কি কি পর্যবেক্ষণ, এবং আপনি নিজে যেগুলো করছেন সেখানে কতটা সাহিত্য করে তোলা সচেতন প্রয়াস রয়েছে বলে আপনি মনে করেন, বা কি করা যেতে পারে এই এই জনরাটাকে আরো একটু সাহিত্য পদবাচ্য করে তোলার জন্য? ধন্যবাদ। আমাদের তো পথ দেখিয়ে গেছেন 100 বছর আগেই প্রায় সৈয়দ মুজতবা আলী, ভ্রমণ সাহিত্যের যাকে আমরা গুরু মনে করি। অনেক আছে, হ্যাঁ আমাদের হিস্ট্রিটা অনেক রিচ। হ্যাঁ, তো রবীন্দ্রনাথ নিজেও তো 9টি বা 10টি ভ্রমণ সাহিত্যের বই লিখেছেন, তো সেটা তো আছে আমাদের সামনে, তার বড় বড় সব নাম রয়েছে। এখন আমাদের ভ্রমণ, আমি যেমন সচেতনভাবে চেষ্টা করি যে আমার লেখাকে সাহিত্য করে তোলার, এটা আমার সচেতন প্রয়াস রয়েছে। কারণ আমি জানি যে ভ্রমণ কাহিনী তো নিছক বর্ণনা নয়, যে কোথা থেকে কোথায় গেলাম, কত টাকা রিক্সা ভাড়া দিলাম, ট্যাক্সি ভাড়া দিলাম, কোন হোটেলে গিয়ে থাকলাম, ব্যাপারটা তো তা নয়। আমি যেটা চেষ্টা করি সেটা হচ্ছে যে আপনার ভ্রমণের ভিতরে সেই দেশটির কিছুটা ইতিহাস, কিছুটা ভূগোল, প্রকৃতির কিছুটা বর্ণনা,
কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ভ্রমণ সাহিত্য আসলে মানুষেরই কাহিনী, মানুষের গল্পগুলো। যে কারণে আমি ট্রেনে বা কোথাও গেলে, প্লেনে বা এয়ারপোর্টে আমি লোকের সঙ্গে কথা বলার চেষ্টা করি, অচেনা লোকদের সঙ্গে আমি গল্প করার চেষ্টা করি, তাদের সঙ্গে একটা ভাব জমাই, তাদের গল্পগুলো জানাচ্ছে, যেগুলো আমার লেখার মধ্যে ঢুকে যায়, এই মানুষগুলো তাদের কাহিনীগুলো ঢুকে যায়। তো আমি চেষ্টা করি সচেতনভাবে যেন আমার ভ্রমণ কাহিনী যেন ভ্রমণ সাহিত্য হয়ে ওঠে। আপনারা মইনুস সুলতানের লেখা পড়েছেন আপনি, উনি কিন্তু যথেষ্ট ভালো লেখেন, মানে আমাদের সময়কার এখন যারা লিখছে তাদের মধ্যে মইনুস সুলতান ভাই আমি বলবো অগ্রগণ্য। এবং হাসান আব্দুল হাই অনেকগুলো খুবই হাসান আব্দুল হাই অনেকগুলো ভ্রমণ কাহিনী লিখেছেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ, আন্দালুস খুবই গুরুত্বপূর্ণ, হ্যাঁ হ্যাঁ, জি জি জি, ওনার অনেকগুলো ভালো লেখা আছে। তারপরে আমাদের ফারুক মইনুদ্দিনও ভালো লেখেন, যিনি গত বছর ভ্রমণ সাহিত্যে বাংলা একাডেমি পেলেন। তো আমি মনে করি যে অনেকের লেখা আমি দেখি যেখানে যেটাকে মনে হয় এক ধরনের ভ্রমণ গাইডের মতো, যে আপনি ওটা পড়লে আপনি এক ধরনের নির্দেশিকা, তথ্য নির্দেশিকা পাবেন, সেটাকে ঠিক সাহিত্য বলা যায় না। সাহিত্য সেটাই যেখানে এক ধরনের, আসলে তো ভ্রমণ কাহিনী তো বাস্তব থেকেই লেখা, অর্থাৎ সত্যকেই বলা, সেখানে কল্পনার ফিকশন তো নয়, সেটা কল্পনার আশ্রয় তেমন নেওয়া যায় না। ঔপন্যাসিকা যেমন মিথ্যেকেই সত্য বানিয়ে বলেন, রং চং চড়িয়ে বলেন আমাদের কাছে, ভ্রমণ সাহিত্য তো আসলে সত্যকেই বলতে হয়, তার মধ্যে আপনি যতটা পারেন কল্পনার বা আপনার যতটা সম্ভব সাহিত্যের যে মাধুর্য আপনি আনতে পারেন বা যত নাটকীয়ভাবে বিভিন্ন কাহিনীগুলোকে বর্ণনা করতে পারেন, সেটা হচ্ছে আপনার ভ্রমণ সাহিত্যে আপনার দক্ষতা। আমি সেই চেষ্টাটা করি। এবং ভাষা তো একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, ভাষা যদি সাহিত্যের ভাষা হয় তাহলে অবশ্যই একটা নিরস বিষয় সরস হয়ে ওঠে ভাষার কারণে, এটা আমি বিশ্বাস করি। আমাদের ওই ভাষা বিষয়ে খানিকটা মনোযোগের অভাব অনেকের মধ্যে, মনে করেন মাতৃভাষা বাংলা চাইলেই তো লিখে ফেলা যায়, কিন্তু এটাকে তার যে সম্ভাবনাগুলোকে ক্রমাগত যাচাই করে তাকে ক্রমাগত নতুন নতুন পর্যায়ে উত্তীর্ণ করা, সেই চেষ্টাটা যদি না থাকে আর কি, হ্যাঁ, বা একটা নিজস্বতা যেটা পড়লেই বোঝা যাবে এটা কার ভাষা, এটা সেই জিনিসটাও কিন্তু আসলে আমরা সবসময় পাই না। আমার মনে হয় আমাদের যদি সেদিকে লক্ষ্য রাখলে আমাদের ভ্রমণ সাহিত্য যথেষ্ট সমৃদ্ধ হবে। এরপরের প্রসঙ্গ হচ্ছে সমালোচনা সাহিত্য। সমালোচনা সাহিত্য বলতে আমি মূলত এই পুস্তক বইয়ের গ্রন্থালোচনার ব্যাপারটি বলার চেষ্টা করছি। আমি লক্ষ্য করেছি আপনি মোটামুটি নিয়মিত ভাবেই এই কাজটি করে থাকেন, এটি একটা একেবারেই ধন্যবাদহীন কাজ বলা যায়। অনেক সময় কাজের ভিতর দিয়ে অনেক সময় শত্রুতাও বৃদ্ধি পায়, জন্ম হয়, তারপর আপনি করে যাচ্ছেন, এবং তাও সেগুলো দায় সারা কাজ নয়, বেশ বড় বড় সময় নিয়ে দীর্ঘ এবং খুবই বিশদে এবং বিশ্লেষণাত্মক সমালোচনা আপনি লিখেন গ্রন্থালোচনা। এই কিছুদিন আগে মাসরুর আরফিনের আন্ডারগ্রাউন্ড নিয়ে আপনি কয়েক পর্বে লিখলেন দেখলাম আর কি। তো পাশাপাশি আবার দেখি যে আমাদের দেশে এই জিনিসটা ক্রমাগত প্রায় অনুপস্থিত হয়ে যাচ্ছে। আজ একসময় সাহিত্য পাতায় সাহিত্য পত্রিকাগুলো গ্রন্থালোচনা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় ছিল, কিছু কিছু গ্রন্থ বিষয় পত্রিকাই ছিল, লিটল ম্যাগাজিনে তো আলোচিতই হতো, কিন্তু এখন খুব বেশি দেখা যায় না। হ্যাঁ, এই যে একটা সমালোচনা সংস্কৃতি, গ্রন্থালয় সংস্কৃতি এখনো গড়ে উঠলো না, বা সামগ্রিকভাবেই সমালোচনা গ্রহণ করার বা সমালোচনা সুন্দরভাবে করতে পারার সংস্কৃতি যে আমাদের মধ্যে নেই, এই যে এটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করেন, এবং আপনি এর বিপরীতে দাঁড়াচ্ছেন কোন প্রণোদনায় আসলে, বা কোন শক্তি জায়গা থেকে? না, ধন্যবাদ, আমি আপনার সঙ্গে একমত যে আসলে সমালোচনা সাহিত্য আমাদের এখানে দুর্বল হয়ে, একসময় তো একটা ঐতিহ্য ছিল আমাদের, আবদুল্লাহ আবু সাইদের কথা যদি আমরা যদি ধরি, আবু সাইদ আয়ুবের কথা যদি ধরি আমরা, তাহলে তো তিনি রবীন্দ্রনাথের কবিতা আলোচনা করার জন্য বাংলা ভাষাটা শিখে নিলেন, কত গভীর মনস্ক। সম্প্রতি মারা গেলেন শঙ্খ ঘোষ, এদের মতো সাহিত্য সমালোচক আসলে আমাদের অভাব রয়েছে, এবং আমরা এখন বেশিরভাগটা বুক রিভিউ পাই, সাহিত্যিক সেইভাবে সাহিত্য সমালোচনা গড়ে ওঠে না। আর বুক রিভিউতে যেটা হয় যে দৈনিকের একটা সীমাবদ্ধ বলে থাকে, বলে দেয় যে সর্বোচ্চ 500 শব্দের মধ্যে লিখতে হবে, বা ধরেন সাহিত্য পত্রিকাগুলো কালীয় কলম বা শব্দঘর, এরা বলে দেয় হয়তো 1200 শব্দ। এই যে সীমায়িত করে ফেলে তাদের স্পেসের সংকটের কারণে, তার ফলে লেখককেও সংকুচিত হয়ে যেতে হয়। আমি যে ফেসবুকে লিখেছি মাসরুর আরেফিনের দুটি বই নিয়ে লিখেছি, তার আলথুসার এবং আন্ডারগ্রাউন্ড নিয়ে, বা এর আগে আমি এর মাঝখানে লিখেছি মোস্তফা
বুলবুল চৌধুরীর গল্প, শ্রেষ্ঠ গল্প নিয়ে লিখলাম। এগুলোতে যেহেতু আমি ফেসবুকে লিখি, আমার ওইরকম কোনো সীমায়িত পরিসরের কোনো নিয়ন্ত্রণ নেই। আমি আমার যতটুকু প্রয়োজন মনে করি ততটুকু আমি লিখতে পারি, ততটুকু বিস্তার আমি বাড়াতে পারি। তো আমি আসলে যে খুব বুক রিভিউ করেছি তা না, অকেশনালি করেছি, কিন্তু ইদানিং জাতীয় গ্রন্থ কেন্দ্রে যে পত্রিকাটি বের হয় বই, সেখানে জাতীয় গ্রন্থ কেন্দ্রের পরিচালক হচ্ছেন মিনার, কবি মিনার মনসুর, এবং পাতার ওই সাহিত্য পত্রিকাটি দেখেন আসলে কবি ফারুক মাহমুদ, তাদের প্রণোদনায় আসলে আমি লিখছি রেগুলারলি। যেমন রিসেন্টলি আমি লিখলাম আবু ইসাকের সূর্য দীঘল বাড়ি খ্যাত আবু ইসাকের পদ্মার পলিদ্বীপ। আমাদের এই অঞ্চলের মানুষ তো উনি শরীয়তপুরের, ওখানে যে পদ্মায় যে বিভিন্ন চর জেগে ওঠে তা নিয়ে তার 15 বছর ধরে তিনি লিখেছেন এই উপন্যাস। অসাধারণ ব্যাপার যে কত নিষ্ঠা থাকলে একটা মানুষ 15 বছর ধরে, আমাদের সাহিত্যিকরা তো 15 বছরে অন্তত পক্ষে 15টা উপন্যাস লিখবেন, 30টা না হোক, কিন্তু উনি 15 বছর ধরে একটি উপন্যাস লিখেছেন, যে কারণে আসলে এগুলো মাস্টারপিস। যথেষ্ট গবেষণা করে এক ধরনের অ্যানথ্রোপোলজিক্যাল স্টাডির মতো মনে হয় তার ওই বইটাকে আমার। তা আমি মনে করি যে আসলে ওই 1200 শব্দ 1500 শব্দের মধ্যে একটা বইয়ের সর্বাঙ্গীন আলোচনা হয় না। এবং আমি যখন মাসুরের আলথুসা নিয়ে আলোচনা করলাম, আলম ভাই আপনিও করেছেন, আপনার আলোচনা খুব সুন্দর ছিল, আপনিও তো আমাদের সময় একজন সাহিত্য সমালোচক, এবং আমি দেখি যে সেই আলোচনা কিন্তু সবাইকে একটু অবাকই করলো, যে কারণ তারা এই পরিচয়টি আমার জানতো না যে আমি বুক রিভিউ করি বা বইয়ের সাহিত্য সমালোচনা করি। এই রিসেন্টলি আন্ডারগ্রাউন্ড নিয়োগ করলাম, যেহেতু মাসুর খুবই গুরুত্বপূর্ণ লেখক আমাদের সময়কার, প্রতিভাবান, তার লেখার ভিতরে একটা বৈশ্বিক প্রেক্ষাপট পাওয়া যায়। মাসুর শুধু ভাষা নিয়ে কারো কাজ করে তাই না, তার থিমগুলো কিন্তু খুব ডিফারেন্ট, প্রথাগত থিম নিয়ে সে লেখে না। তারপর তার এক্সপেরিমেন্ট আছে লেখার মধ্যে, তরুণ কবিদের মতো তিনিও তার লেখা নিয়ে এক্সপেরিমেন্ট করেন, এইসব বিষয়গুলো আমাকে টানে। তো সব মিলিয়ে আমি বলবো যে হ্যাঁ, যে আমাদের সমালোচনা সাহিত্য সেভাবে দাঁড়ায়নি, কারণ ওই যে আপনি বললেন লেখকরা প্রশংসা শুধু শুনতে চায়, কোনো নিন্দা শুনতে চায় না, শত্রুতা হয়ে যায় কোনো ধরনের নিরপেক্ষভাবে, হয় আমরা খুব তোষামত করে লিখি অথবা আমরা খুব নিন্দা করে লিখি, দুটা এক্সট্রিমে ঘোরাফেরা করে আমাদের রিভিউয়ারগণ। যাকে পছন্দ হয় না তাকে একেবারেই তারা, আমাদের বাংলা ভাষা যথেষ্ট মাধুর্যমণ্ডিত শক্তিশালী ভাষা, সেই ভাষা তারা ব্যবহার করতে পারেন, কিন্তু তারা এমনভাবে আক্রমণ করেন, ব্যক্তিগত আক্রমণে দাঁড়িয়ে যায়। আবার যখন তোষামত করেন এমনভাবে তাদেরকে ফ্ল্যাটারি করেন যে সেটাকে বিশ্বাসযোগ্য মনে হয় না, সেগুলো ভালো। সাম্প্রতিক সময়ে আমরা দেখেছি এক সময় তুষার দাস, কবি তুষার দাস ভালো বুক রিভিউ করতেন, তারপরে গোলাম ফারুক খান, রাজু আলাউদ্দিন, আপনি, সরকার মাসুদ, এরা কিন্তু মাঝে মাঝে ভালো আলোচনা করেন, কিন্তু একটা বেগবান ধারা দরকার, কারণ ভালো সাহিত্য লিখতে হলে ভালো সমালোচনা সাহিত্য প্রয়োজন। এবং এই যে সমালোচনা, এটা একটা ক্রিটিক্যাল থিঙ্কিং, যে এটা মানে সমালোচনামূলক দৃষ্টিভঙ্গি অর্জন করার প্রশিক্ষণটা আসলে ছোটবেলা থেকে হওয়া উচিত, স্কুল কলেজে উৎসাহিত করা উচিত ছাত্রছাত্রীদেরকে তাদের নিজস্ব বক্তব্য, নিজস্ব বিচার, নিজস্ব দৃষ্টিভঙ্গিগুলো প্রকাশের ক্ষেত্রে সেটাও আমাদের এখানে করা হয় না কখনোই, তাদেরকে এক ধরনের একটা উপর থেকে চাপিয়ে দেওয়া সিদ্ধান্তকে অনুসরণ করতে বলা হয়। এই যে মুক্ত চিন্তার, মুক্ত ভাবে জিনিসকে দেখার এবং প্রকাশ করার শিক্ষাটাও কিন্তু আমাদের মধ্যে অতটা নেই। আর যে বিশ্ববিদ্যালয়গুলোতে যে সাহিত্য বিভাগগুলো আছে, সমালোচনা সাহিত্য বিভাগগুলো আছে, সেখানেও আসলে বিশ্ব সাহিত্যে যে নানা রকম তত্ত্ব আছে, সমালোচনার তত্ত্ব, সেগুলোর সঙ্গে পরিচিত করা, সেগুলোর প্রয়োগ করে আমাদের সাহিত্যকে আবার নতুন ভাবে বিচার বিশ্লেষণ করা, পুরনো সাহিত্যকে, আপনি যেমন ক্লাসিক সাহিত্য আবু ইসাকি করলেন, সেই চেষ্টাটাও, সেই চর্চাটাও কিন্তু ওইভাবে অতটা বেগবান নয় বলেই হয়তো বা এই জায়গাটা এতটা দিনহীন হয়ে পড়ে আছে। কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ লেখকরা না হলে তাদের এটা পাবে কোথেকে, তারা যে কাজটা করলো তার একটা সত্যিকার ইয়ে যদি না পেলো লাইন, তাহলে তো সে তার পরবর্তী ধাপের জন্য সে কি করবে, এবং তাছাড়া বইয়ের পরিচিতির জন্য দরকার, যেটা প্রকাশকদেরও করা উচিত আমি মনে করি, তাদের বইগুলো পরিচিত করার জন্য হলো বইগুলোর একটা কিছু গ্রন্থালোচনার একটা ধারাবাহিকতা নির্মাণ করা, কারণ অনেকেই জানতে পারে না, অনেক ভালো ভালো বই কিন্তু বেরোচ্ছে, কিন্তু আমাদের অগোচরে বেরিয়ে যাচ্ছে, কিন্তু বইগুলোর খবর আমরা পাচ্ছি না, কিন্তু এটা একটা দুর্ভাগ্যের বিষয়। এবং কতগুলো
অগুরুত্বপূর্ণ জিনিসগুলো হয়তো কোনো কারণে সামনে চলে আসছে এবং সেগুলো নিয়ে হিচুই করছে আর কি। এটা এটা আমি মনে করি একটা ক্ষতির বিষয় আমাদের সাহিত্যের জন্য। তো সাহিত্যের কথা যখন উঠলে একটা একটা সামগ্রিক মূল্যায়ন চাইছে আপনার কাছে। আমাদের সাহিত্য আমরা 50 বছর বাংলাদেশের স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী পালন করছি, দীর্ঘ 50 বছর একটা চর্চা তো হলো, একটা পরিক্রমা হলো। আপনি একজন নিবিষ্ট সাহিত্যকর্মী হিসাবে আপনি দেশি বিদেশি বিভিন্ন উৎসবে যান, বিদেশি সাহিত্যিকদের সঙ্গেও আপনার উঠাবসা আছে, আদান প্রদান আছে। ওই দৃষ্টিকোণ থেকে যদি বাংলাদেশের সাহিত্য আজকে এই মুহূর্তে যেখানে সে দাঁড়িয়ে আছে একটা যদি মূল্যায়ন করতে চান, নির্মোহ মূল্যায়ন, আমাদের অর্জন বা আমাদের কতখানি কোথায় আমাদের খানিকটা ব্যর্থতা বা সীমাবদ্ধতা আছে সব মিলিয়ে যদি একটা মূল্যায়ন করতেন বাংলাদেশের সমকালীন সাহিত্যের। এটা খুবই কঠিন এবং জটিল কাজ সামগ্রিক মূল্যায়ন করাটা। তবে এটা তো ঠিক যে আমাদের 50 বছরে আমাদের দেশ যেমন এগিয়েছে, আমরা স্বাধীনতাকে সংহত করার চেষ্টা করছি, তেমনি আমাদের সাহিত্যিকরাও তো তাদের একটা পরিসর পেয়েছেন, পরিমাণ, এত পত্রিকা এখন বেরোচ্ছে, এতগুলো অনলাইন মিডিয়া রয়েছে, মানে এখন কিন্তু প্রকাশের জায়গার কোনো অভাব নেই, প্রচুর প্রকাশ করার জায়গা রয়েছে, আমাদের প্রচুর পাবলিশার আছেন, আমাদের বইমেলা বিশ্বের সবচেয়ে বড় বইমেলা না হলেও সবচেয়ে দীর্ঘতম বইমেলা তো এটাই, বাংলা একাডেমির বইমেলা, এবং বিশাল আয়োজন, 1 মাস ধরে একটা বইমেলা হওয়া যেটা বিদেশিরা ভাবতে পারে না, হয়তো ওদের অত সময় নেই 1 মাস ধরে বই দেখা। তো যা হোক, আমি যেটা মনে করি যে আমাদের যারা ষাটে তো আমাদের কবিতার একটা বড় ধরনের একটা বিস্ফোরণ ঘটেছিল, যে আমি বলি অনেক নক্ষত্র ভরা ষাট, সেই কবিদের অনেকেই যারা বিশেষ করে ষাটের শেষ ভাগে কবিতা লিখতে শুরু করেন তারা কিন্তু 70-এই তাদের পরিপূর্ণ রূপে তারা আসেন, এ একটা ব্যাপার। 70-এর নিজস্ব কবিরা রয়েছেন যারা প্রচুর লিখেছেন, 80-এর দশকে যে কবিতা কিছুটা আড়াল সম্পূর্ণ মিথাশ্রয়ী ঐতিহ্যমুখী হলো, সংহত রূপ ধারণ করলো, 90-এ আবার একটা বিস্ফোরণ করলো কবিতায়, তারই ধারাবাহিকতায় প্রথম দশক কিছু মেধাবী কবি আমরা সেখানেও দেখি, দ্বিতীয় দশক এই মাত্র শেষ হলো, তাহলে আমাদের কবিতার একটা ঐতিহ্য গড়ে উঠেছে। এবং এখনকার কবিরা কিন্তু সেই আমি তুমি পাখি ফুল আকাশ এগুলো নিয়ে তেমন মগ্ন নয়, এটা একটা ভালো দিক যে তাদের কবিতার মধ্যে মিথ, ঐতিহ্য, মাটির গন্ধ, প্রান্তিক মানুষের কথা এগুলো কিন্তু আসছে। সুতরাং এই এলিমেন্ট গুলো কিন্তু আমি বলবো যে অনেক চেঞ্জ হয়েছে কবিতার এলিমেন্ট। ফর্মটা হয়তো টানা গদ্যে লিখছেন অনেকে, কেউ কেউ আবার অনেকে খুব ছন্দবদ্ধ ভাবে লেখেন, সামগ্রিকভাবেই যদি বাংলা সাহিত্যের কথা হয় এখন। আর আমাদের আমাদের তো ধরেন কয়েকজন অসম্ভব শক্তিমান ঔপন্যাসিক আমরা পেয়েছি, আমরা আখতারুজ্জামান ইলিয়াসকে পেয়েছি, মাহমুদুল হক, তাদেরও তো বিকাশ এই বাংলাদেশেই ঘটেছে, আগের জমানার থেকে এসে আবার লিখতে শুরু, আবার লিখলেন শওকত ওসমান, শওকত আলী ছিলেন প্রকৃতির প্রাদর্শ প্রদর্শে প্রাকৃত জনের মতো উপন্যাস যিনি লিখেছেন, বা চিলেকোঠা সেপাহের মতো উপন্যাস যিনি আখতারুজ্জামান ইলিয়াস লিখেছেন, তো এরকম হাসান আজিজুল হক রয়েছেন আমাদের একগুচ্ছ কিন্তু যারা এখন বড় মাপের উপন্যাসিক রয়েছেন। কিন্তু কেন আমরা বিশ্ব মানে যেতে পারছি না, প্রশ্নটা হচ্ছে যে অনুবাদের অভাবেই আমরা পারছি না। বাংলা সাহিত্য সেই যে 1913 সালে রবীন্দ্রনাথ নোবেল প্রাইজ পেলেন আর 2013 100 বছর পার হয়ে গেল, বাংলা সাহিত্য কি এতই দুর্বল যে 100 বছরে আরেকজনকে পাওয়া গেল না? অবশ্যই ছিল, উপন্যাসে তো 3 বন্দ্যোপাধ্যায় ছিলেন, মানিক বন্দ্যোপাধ্যায় তো অবশ্যই বিশ্বমানের একজন ঔপন্যাসিক, জীবনানন্দ দাশও একজন বিশ্বমানের কবি, তাহলে কেন আমি মনে করি শক্তি চট্টোপাধ্যায় একজন বিশ্বমানের কবি? আমরা শহীদুল জহিরকে পেয়েছি পাওয়ারফুল, তারপরে এখন আমরা সাম্প্রতিক সময়ে মাসরুর আরেফিনকে পাচ্ছি, তারপরে শাহাদুজ্জামান রয়েছেন, এমনকি এই যে যারা খুব তরুণ সকৃত নোমান বা মুজাফফর হোসেন, এরা কিন্তু ভালো লিখছে, এদের মধ্যে ভালো লেখার প্রচেষ্টা রয়েছে। তো এরকম অনেক সাহিত্যিক রয়েছেন যারা যাদের সজ্ঞান প্রচেষ্টা রয়েছে সাহিত্যকে একটা ডিফারেন্ট ডাইমেনশনে নিয়ে যাওয়ার। আমার মনে হয় যে প্রচলিত ফর্মটাকে যেটা মাসুর করছেন একটু ভেঙে ফেলতে পারলে মনে হয় ভালো, এবং একটু বৈশ্বিক প্রেক্ষাপটে যদি আমরা নিজেদের পারি আমাদের গল্পগুলোকে, আমাদের একসময় নাটকের খুব ডেভেলপমেন্ট হয়েছিল বেইলি রোডকে ঘিরে, থিয়েটার, ঢাকা থিয়েটার, সেই নাটকের টেলিভিশনে কিন্তু আমরা চমৎকার সব সিরিয়াল দেখতে পেয়েছি হুমায়ুন আহমেদের এবং বিভিন্ন বড় বড় নাট্যকারদের, সেই নাটকের ধারাটা কিন্তু ক্ষীণমান হয়েছে, আপনি লক্ষ্য করেছেন নিশ্চয়ই এটা, যে যে নাটকের ধারাটা ক্ষীণমান হয়েছে। আমাদের কবিতা যেমন সংহত হয়েছে
উপন্যাস আমরা নতুন সব উপন্যাসিকদের পাচ্ছি, ছোট গল্পের ধারাটা কিন্তু আমাদের যথেষ্ট ভালো। আমাদের বেশ কিছু তরুণ খুব ভালো ছোট গল্পকার আছেন, আমাদের কিছু কিছু রাইটাররা ইংরেজিতে লিখছেন, তাসমিমা আনাম বা অন্যদের মতো এরা যে লিখছেন, তো এই বিষয়টা যে একটা বৈশ্বিক প্রেক্ষাপটে যাচ্ছে। তারপরে আমাদের রয়েছে এই যে পরবাসী সাহিত্য, তৃতীয় বিশ্বের, তৃতীয় বাংলার যে সাহিত্য সেই সাহিত্য বিকাশ লাভ করছে, এটা একটা নতুন ডেভেলপমেন্ট আমি মনে করি। না সেই আমার মনে তাদের ডায়াসপোরা সাহিত্য, ডায়াসপোরা হ্যাঁ, এই শব্দটা আমার, তাদের একটা বিরাট সম্ভাবনা আছে বাংলা সাহিত্যে, হ্যাঁ ডায়াসপোরা সাহিত্য, তাতে নতুন উপাদান যুক্ত করার এবং একেবারে সমকালীন বিশ্ব সাহিত্যের সঙ্গে একটা সেতু বন্ধন তৈরি করে দেওয়ার, হ্যাঁ এটা খুব ইম্পর্টেন্ট রয়েছে আমি মনে করি সেই কাজটা তারা। অনুবাদ, অনুবাদ আমাদের, অনুবাদ প্রয়োজন, অনুবাদক শক্তিমান অনুবাদক প্রয়োজন আমাদের সাহিত্যকে তুলে ধরার জন্য। আমাদের শামসুর রহমান, আমাদের আল মাহমুদ তো কম বড় কবি নন, তো তাদেরকে অনুবাদের অভাবে তারা বিশ্ব মঞ্চে যেতে পারেননি। যেটুকু হচ্ছে আমাদের মান সম্পন্ন অনুবাদ হয়তো বা হচ্ছে না, খুবই না সেইভাবে হচ্ছে না, ভাবে এখানে হচ্ছে বিভিন্ন জায়গা থেকে হচ্ছে কেউ, কিন্তু সেটার একটা 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 ন্যূনতম মান, পেশাদারিত্ব এবং সম্পাদনার ক্ষমতা নিয়ে সেগুলো করা দরকার। আমার মনে হয় ভালো ক্ষেত্র আপনি চিহ্নিত করলেন যেখানে আমাদের আসলে মনোযোগ দেওয়া উচিত। আপনার আপনার কথায় দুটো শব্দ আমি বাছলাম, একটি হচ্ছে প্রকাশক বা প্রকাশনা আর একটি অনলাইন, এই দুটো বিষয়ে আমরা একটু আলোচনায় এগিয়ে নিয়ে যেতে চাই। প্রকাশনার কথা যেটা বললেন, আমার ধারণা বা আমার মনে করি আপনারাও একমত হবেন যে কোনো সাহিত্য শুধুমাত্র সাহিত্যিকদের উপর নির্ভর করে না, তারা তাদের কাজটা করছেন বা করবেন কোনো না কোনো ভাবে, লিখে যাওয়া এবং প্রকাশ করা, সমকালকে তুলে নিয়ে আসা, ভাষার চর্চা, কিন্তু সেটা যারা প্রকাশ করবেন প্রকাশকরা, তারা যদি সেটাকে ঠিকঠাক মতো সুন্দর মতো করে প্রকাশ না করেন, ভালো করে উপযুক্ত সম্পাদনা করা, যে গ্রন্থের যে আন্তর্জাতিক কতগুলো মান রয়েছে সেই মানগুলো রক্ষা করে গ্রন্থ প্রকাশ করা এবং লেখকদের সঙ্গে একটা পেশাদারিত্বের সম্পর্ক তৈরি করা, স্বচ্ছতা তার সম্মানী তার স্বীকৃতি দেওয়া, এবং একটু আগে যেটা বললাম বইয়ের আলোচনা, বইয়ের বিপণন পরিবেশনার ক্ষেত্রেও মনোযোগ দেওয়া, এই কাজগুলো যদি ঠিকঠাক না হয় তাহলে কিন্তু লেখালেখিটা একটা প্রান্তিক কাজই থেকে যাবে, শৌখিন চর্চা থেকে যাবে, খুব পেশাদার ভাবে এগিয়ে আসবে না, যে তারা পূর্ণকালীন লেখালেখিতে মনোযোগ করবে এবং সেগুলাকে আরো বিশ্ব সাহিত্যের কাছে পৌঁছে দেওয়ার ওই জায়গায় আমরা ঘুরপাক খেতে থাকবো। আমার আপনার কি মনে হয় যে গত 50 বছর আমাদের প্রকাশনা শিল্প ওই লক্ষ্যে কত দূর যেতে পেরেছে, কতটা বিকশিত বা পেশাদারিত্ব অর্জন করতে পেরেছে যার সুফল আমাদের সাহিত্য পেতে পারে বলে আপনি মনে করেন? অনেক ধন্যবাদ আলম ভাই। প্রকাশন শিল্প তো অবশ্যই বিকশিত হয়েছে, বইমেলা আমরা দেখেছি ছোট্ট একটি পরিসর থেকে কত বড় বইমেলা হয়েছে, এখন তো প্রায় পুরো উদ্যানটাকেই ঘিরে ধরে সরোবরদী উদ্যান। তো প্রচুর প্রকাশক এসেছেন, কিন্তু আমাদের ধারায় যেমন সাহিত্যের দুটি ধারা, জনপ্রিয় ধারা এবং ধ্রুপদী ধারা, আমাদের বেশিরভাগ প্রকাশকই আসলে জনপ্রিয় ধারার সাহিত্য প্রকাশ করতে উদগ্রীব। আমরা দেখেছি যে কি করে হুমায়ুন আহমেদ বইমেলাকে ডমিনেট করতেন তার বইগুলো, কিভাবে জাফরে মোহাম্মদ জাফর ইকবালের বইগুলো এখন আনিসুল হক, মানে এগুলো হচ্ছে পপুলিস্ট ধারার প্রকাশকরা, তাদের বই ছাপতে বেশি আগ্রহী কারণ তাদের বই বিক্রি হয়, তরুণ তরুণীরা কিনে নিয়ে যায়, মানে সহজ লেখা। কিন্তু ধরেন মাহমুদুল হকের উপন্যাস, আখতারুজ্জামান ইলিয়াসের উপন্যাস কিন্তু পড়ে থাকে, বিক্রি হয় না, প্রকাশকরা সেভাবে তাদেরকে প্রমোটও করেন না। অর্থাৎ সেই মহৎ সাহিত্য সৃষ্টির লক্ষ্যে কিন্তু প্রকাশকরা এগোচ্ছেন না, তারা এগোচ্ছেন বাণিজ্যিক লক্ষ্যে। এটা আমার খুবই দৃষ্টিকটু মনে হয়, এমনকি অনেক সময় লেখকের টাকা দিয়ে তারা লেখকের বইটা ছাপেন, এটা কইর তেলে কই ভাজেন যাকে বলে, তারা হয়তো লেখকের কাছ থেকে 300 কপি ছাপবার মতো টাকা নিয়ে আসলেন, 200 লেখককে দিয়ে দিলেন আর 100 হয়তো তার বিক্রি করে কিছু লাভ করলেন। এইভাবে তো আসলে একটা সাহিত্যের প্রকাশন বা প্রসার হয় না। তো আমার মনে হয় যে আমাদের প্রকাশকদের সেই প্রফেশনালিজমটা গড়ে ওঠেনি, তারা জনপ্রিয় লেখার প্রতি যেই বই বেশি কাটতি বিক্রি হবে সেগুলোর প্রতি তাদের ঝোঁক। কিছু আছেন ব্যতিক্রম অবশ্যই আছেন, যারা শুদ্ধ সাহিত্যের সেবা করতে চান, যারা ভালো মানের সাহিত্যকে তুলে আনতে চান, কিন্তু পাঠক যদি সেভাবে রেসপন্স না করে, তারা যদি ক্লাসিক্যাল সাহিত্যকে না কিনে না পড়ে, তাহলে একজন ভালো লেখক কেন লিখবেন? তখন তিনিও দেখা যাবে তিনি সস্তা লেখার দিকে চলে গেছেন, তিনি হালকা লেখার দিকে চলে গেছেন, যে লেখার বাজার কাটতি বেশি সেই লেখার দিকে চলে গেছেন। আমার মনে হয় যে আমাদের যেহেতু টেকনোলজি এগিয়েছে,
প্রকাশনা সহজ হয়েছে। আগে যেমন প্রকাশনা কঠিন ছিল, এখন কিন্তু এই এই ডেস্কটপ পাবলিশিং সিস্টেম, কম্পিউটার, লেজার রাইটার, এইসব কারণে কিন্তু প্রকাশনা খুব সহজ হয়ে গেছে, পাণ্ডুলিপি প্রস্তুত করা এইসব। কিন্তু আমাদের সম্পাদনের সমস্যা রয়েছে, অনেকেই অনেক বানান ভুল বা বিভিন্ন ধরনের ভুল নিয়ে বইগুলো প্রকাশিত হয়। এটা খুব আশ্চর্যজনক যে বইমেলায় 5,000-6,000 বই ছাপা হয়, তার মধ্যে বাংলা একাডেমি বলে দেয় যে 80% বই হচ্ছে অখাদ্য। এটা দুঃখজনক না? শত ফুল ফুটেছে ঠিকই, কিন্তু কি ধরনের ফুল ফুটেছে? ঘ্রাণহীন, পূর্ণ পুষ্পিত হয়নি। খুব তাড়াহুড়া করে আমাদের তরুণরা বই বের করে ফেলেন, খুব তাড়াহুড়া করে একটা লোক জনপ্রিয় হয়ে উঠতে চায়, কোনো ধৈর্য নেই। সে যে আগে আগে লেখকের যেমন 10 বছর 15 বছর ধরে লিখতেন, চর্চা করতেন, তারপরে একটা বই প্রকাশ করতেন, সেই বিষয়টা কিন্তু এখন আর দেখা যায় না। কালকে লিখছে, আজকেই তার বই বেরিয়ে গেছে, তার পরের বছর আরেকটা বেরোচ্ছে। সংখ্যা দিয়ে সে গুণগত মানটাকে অতিক্রম করার চেষ্টা করছে। এই প্রবণতাটা আত্মধ্বংসী, সাহিত্যের কোনো উপকারে লাগছে না। আমাদের প্রকাশকরা যে খুব বেশি, কিছু ব্যতিক্রম ছাড়া খুব যে সাহিত্য ঘেঁষা আমি বলবো না, তারা যে খুব সাহিত্যের সেবা করছে সেটা আমি বলবো না, আমি বলবো তারা বেশিরভাগই বাণিজ্য করার চেষ্টা করছে। যেই বইয়ের কাটতি বেশি হবে সেই বইটাই তারা ছাপবে বেশি, যে বইটার বাজার মূল্য নেই সেটা যতই ধ্রুপদী মানের হোক না কেন, তারা কিন্তু সেটা ছাপার ব্যাপারে আগ্রহ দেখাবে না। লেখককে বলবে আপনি কিছু টাকা, কিছু বই কিনে নেন, 100 বই কিনে নেন, ওটা দিয়ে সে টাকাটা তোলার চেষ্টা করবে। না, সেই আপনি 21 বইমেলার প্রশংসা করলেন, খুবই সে ঠিক আছে, এটা আমাদের একটা জাতীয় ঐতিহ্য এবং এটা গর্ব করার মতো বিষয়। কিন্তু এটা কিন্তু একদিক থেকে কিন্তু একটা বিপদেরও কারণ হয়ে দাঁড়িয়েছে, যে আমরা শুধুমাত্র ফেব্রুয়ারি বইমেলাকে ঘিরে বই বার করবো, ওই সময়টা এক মাসে যত পারি বই বিপণন করে অর্থ তুলে নেওয়া, আর সারা বছর আমরা বই নিয়ে কোনো মাথা ঘামাবো না, তার বিপণন নিয়ে চিন্তা করবো না, তার আলোচনা চিন্তা করবো না, এবং ওই সময় বই বার করতে, তাড়াহুড়োর মধ্যে বই বার করতে হলে সেখানে তার মান নিয়ন্ত্রণের কোনো চেষ্টা বা সুযোগও থাকে না। ফলে এটা আসলে আমি মনে করি এর উপর এতখানি আমাদের নির্ভর করার কোনো কারণ নেই। আসলে আমাদের সারা বছর ধরে যেন নিয়মিত বই প্রকাশিত হয় তার চর্চাটির দিকে আর একটু জোর দেওয়া দরকার, যারা সত্যিকার ভালো প্রকাশক বা আমি একমত সুস্থ সচেতন প্রকাশক আর কি, এটাও আমাদের মাথায় রাখতে হবে যে এটাও কিন্তু একটা বিপদের দিক হয়ে দাঁড়াচ্ছে আর কি। লেখকরাও তাদেরকে মেলা ধরতে হবে, মেলা ধরতে হবে যে তাগিদ থাকলে, তাহলে স্বতঃস্ফূর্ত বই প্রকাশ সেটা কিন্তু বিঘ্নিত হয় আর কি। এটা একটা একটা জিনিস রয়েছে। আচ্ছা, আরেকটি প্রসঙ্গ, আপনি প্রযুক্তির কথা আবারও বললেন, এর আগে অনলাইনে কথা বললেন, সেটা আমি আনতে চাই। কারণ আমরা লক্ষ্য করেছি যে আমাদের যে সাহিত্যের ইদানিং কালের বা সাম্প্রতিক কালের যে একটা ধারা ছিল, সাহিত্য পত্রিকা বেরোতো, সেখানে সাহিত্যের একটা স্থান ছিল, বা বেশ অনেক লিটল ম্যাগাজিন তৈরি হতো, সাহিত্য পত্রিকা নানা রকম বেরোতো, সেগুলো কিন্তু একটু একটু করে কমে আসছে, সংকুচিত হয়ে যাচ্ছে। দৈনিক পত্রিকা সাহিত্য পাতা প্রায় উঠেই যাচ্ছে, 2 পাতা থেকে 1 পাতা, তাও নমনম করে। লিটল ম্যাগাজিনও খুব বেশি দেখছি না, যে কটা বেরোচ্ছে ঢাকার বাইরে থেকেই এখন তারা সে ধারাটা ঢাকায় খুব ভালোভাবে লক্ষ্য করছি না। কিন্তু পাশাপাশি একটা জিনিস লক্ষ্য করছি সমান্তরালে, অনলাইনে, এই যে অনলাইন কথাটা ব্যবহার করলেন, অনলাইনে অসংখ্য পোর্টাল, ওয়েবজিন, ব্লগ, সাহিত্য গ্রুপ ইত্যাদি হচ্ছে কিন্তু, এবং এটার খুব সহজও এবং এটার একটা অপার সম্ভাবনা রয়েছে। হ্যাঁ, আপনি নিশ্চয়ই একজন প্রযুক্তির মানুষ হিসাবে, একজন সচেতন সাহিত্যিক হিসাবে, পাশাপাশি একজন ব্যবসা প্রশাসনের ছাত্র এবং শিক্ষক হিসেবেও নিশ্চয়ই লক্ষ্য করছেন যে এই 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 যে ক্ষেত্রটি, অনলাইন সাহিত্য চর্চা ক্ষেত্রটি, কি সম্ভাবনা আপনি দেখেন, তার শক্তি, দুর্বলতার জায়গা, তার মধ্যে কোনো সংকট বা চ্যালেঞ্জ বা বিপদেরও কোনো সম্ভাবনা রয়েছে কিনা, এই এই প্রপঞ্চটি নিয়ে যদি আপনি আপনার মতো করে একটা ব্যাখ্যা আমাদের জন্য উপস্থিত করতেন। অসংখ্য ধন্যবাদ আলম ভাই। হ্যাঁ, এখন তো বিশেষ করে এই যে করোনা কাল এসে তো ব্যাপারটাকে আরো স্ফীত, আরো বেগবান করলো, কারণ আমরা এখন ঘরে বন্দি, আমাদের সামনে রয়েছে ফেসবুক বা বিভিন্ন অনলাইন মিডিয়ামগুলো, আর অনেক পত্রিকা তো বন্ধ হয়েছিল করোনা কালে, যে নিউ নর্মাল যে পৃথিবীর মুখোমুখি আমরা হয়েছি সেখানে এই বিষয়টি আরো, এই অনলাইন প্রকাশনা, অনলাইন লেখালেখি আরো আরো বেগবান হয়েছে। এবং একটা জিনিস তো আমরা খুবই দেখতে পাচ্ছি, এই যে কবিদের অনলাইন, আমরা তো একটা অনলাইন ভার্চুয়াল মিটিং করছি এখানে, তাই না? সেভাবে তারা যেমন একটা এক ধরনের আড্ডা দিচ্ছে, বিভিন্ন কবি গোষ্ঠীরা তাদের অনলাইন কবিতা পাঠ করছে, এই বিষয়টা খুবই বৃদ্ধি পেয়েছে। এখন অনলাইনের এটা হলো যে ওই যেটা মাও সেতুং বলেছেন, শত ফুল ফুটতে দাও, সেটা হচ্ছে, কিন্তু যেহেতু কোনো নিয়ন্ত্রণ নেই, লেখক তার কোনো প্রকাশকের বা কোনো সম্পাদকের মাধ্যমে লেখাটা দিচ্ছেন না, তিনি সরাসরি পোস্ট করে দিচ্ছেন, এই নিয়ন্ত্রণহীনতা যেমন একদিকে স্বাধীনতার
স্ফূর্তি ঘটায়, কিন্তু একদিকে আবার কোনো মান, অনেক ক্ষেত্রে মানহীন লেখাও তো ছাপা হচ্ছে, প্রচুর মানহীন একেবারে অগভীর লেখা। এবং আমি তো খুব অবাক হই যে অগভীর লেখা যেভাবে লাইক এবং কমেন্ট পায়, বেশিরভাগই তাদের বন্ধুরাই হয়তো করে, কমেন্ট টমেন্ট গুলো দেয়, সেটা বোঝা যায় যে আমাদের পাঠকদেরও খুব গভীরতা বোধ তৈরি হয়নি। আর অনলাইন ব্লগ বলুন বা ফেসবুক বলুন, মানুষের তো সময় নেই কিছু পড়ার, মানুষ তো অনলাইনে অনলাইনে বেশ কিছু সাহিত্য পত্রিকাও বেরোচ্ছে, কিন্তু ওয়েবজিন সাহিত্য পত্রিকা বেরোচ্ছে। হ্যাঁ, আমি খুব অবাক হয়ে যাই, অনেক 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 শিরিষের ডালপালা, আমি খুব, হ্যাঁ সেগুলোর কি সম্ভাবনা আপনি দেখেন? আমি 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 তো অবাক হয়ে যাই আলম ভাই, যখন তারা কিন্তু নিচে একটা মন্তব্যের একটা ঘর রাখে, মন্তব্য লেখার, মন্তব্য লিখুন। হ্যাঁ, সেই আরসবিডি নিউজ থেকে শুরু করে সবাই, আমি সেখানে কোনো মন্তব্য দেখি না, কোনো মন্তব্য, অনেক অনেক ক্ষেত্রে দেখি শূন্য মন্তব্য, অধিকাংশ ক্ষেত্রে শূন্য মন্তব্য থাকে। এইটা খুব হতাশাজনক না, যে একটা মানুষ লিখবে না, এই তার মানে তারা পড়েনি। আচ্ছা, তার মানে এগুলো ঠিক ঠিকঠাক পাঠকের কাছে পৌঁছাচ্ছে না যথেষ্ট, এটা প্রকাশিত হয়ে যাচ্ছে হয়তো বা পাঠকের কাছে যাচ্ছে না, এটা পাঠক কি করছে? আচ্ছা, পাঠক হচ্ছে লাইক দিয়ে চলে যাচ্ছে। এখন আগে কি ছিল, বিটিভি একটা চ্যানেল ছিল, আমরা ওটাকেই নিবিষ্ট হয়ে দেখতাম, সবকিছু দেখতাম বিটিভির। এখন হাজার হাজার চ্যানেল, হাজার হাজার না, ধরেন 50-60টা চ্যানেল আছে, আমি শুধু ওই রিমোট বাটন টিপে একটা থেকে একটা, একটা থেকে একটা চলে যাচ্ছি আমি। এরা কিন্তু তাই করে, স্ক্রল ডাউন করে, যদি পরিচিত কেউ হয় বা তাকে একটু খুশি করা দরকার মনে করে, তাকে লাইক দিয়ে গেল। এবং অনেক সময় না পড়েই কিন্তু একটা মন্তব্য দিয়ে দেয়, খুব ভালো লাগলো বা চমৎকার লেখা, এটা লিখতে তো আপনার পড়তে হয় না, কিন্তু সে যে পড়েছে তার কোনো রিফ্লেকশন তো ওই মন্তব্যের মধ্যে নাই, সে যে আদৌ লেখাটা পড়েছে তার একটা রিফ্লেকশন থাকবে, সেই যে চমৎকার লেখা, ভালো লাগলো, অভিনন্দন। আপনি দেখবেন আমরা খুব টিপিক্যাল হয়ে গেছি, কেউ মারা গেলে ইন্নালিল্লাহে রাজিউন একজন লিখলো, সবাই ইন্নালিল্লাহে ইন্নালিল্লাহে, ওই ট্রেনটা চলতে শুরু করলো। একজনের জন্মদিন আসলো, শুভ জন্মদিন, এই শুভ জন্মদিনের ট্রেনটা চলতে শুরু করলো। আর একটা, আপনি আবারও ইতে সোশ্যাল মিডিয়ায় চলে যাচ্ছে, সেটা তো আমরা জানি, সেটা আসলে এটা সোশ্যাল মিডিয়ার কথা বলছি, এত সিরিয়াসলি নিচ্ছে না, কিন্তু ওই সাহিত্য পত্রিকাগুলোর আমার মনে হয় একটা সম্ভাবনার জায়গা তারা তৈরি করেছে, সেগুলো যদি কেউ একটু সচেতন ভাবে, একজন সম্পাদক একটা একটা নির্বাচনের মাধ্যমে, একটা পরিকল্পনার মাধ্যমে সেগুলো হাজির করতে পারে এবং ওগুলোকে ঘিরে একটা আলোচনার জন্ম দিতে পারে, সেগুলোও করা নিশ্চয়ই সম্ভব আসলে, তাহলে হয়তো ধীরে ধীরে আমি মানে ওই ক্ষেত্রটা আরো বিকশিত হবে। আমাদের তো আর অন্য জায়গা নেই আসলে প্রকাশের, পত্রিকাগুলো লেখকদের তো প্রকাশিত হতে হবে, এবং সেখানে তাদের একটা যদি আর যথেষ্ট সুযোগ আছে, ওখানে সরাসরি আলোচনা করার একটা সুযোগ আছে, ডায়ালগ করার, সংলাপ করার, ফলে এই জিনিসটাকে আমাদের মনে হয় একটু মনোযোগ দিতে হবে, যারা করছেন তারাও, আমরা যারা লিখছি তারাও, এবং এটা যদি যৌথভাবে, যৌথ অংশগ্রহণের ভিত্তিতে এটাকে আমরা একটা কাঙ্ক্ষিত জায়গায় নিয়ে যেতে পারি, হয়তো বা এর একটা সম্ভাবনা আমি দেখতে পাই ব্যক্তিগত ভাবে, কিন্তু এখন আমি নিশ্চিত নই এটা আসলে কোথায় গিয়ে দাঁড়াবে। ফলে আমাদের সবার একটু সচেতন হওয়া উচিত, এবং যার যার ক্ষেত্র থেকে এই 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 জায়গাগুলোকে আমার মনে, কিন্তু এই মন্তব্যহীনতা আমাকে খুবই হতাশ করে। আপনি যেমন বললেন যে দৈনিকের চার পৃষ্ঠা সাহিত্য পাতা হয়ে গেল এক পৃষ্ঠা, এইটা কেন? সপ্তাহে চারটা পৃষ্ঠা আপনি সাহিত্যকে দিতে পারেন না, এত অনুদার কেন সম্পাদকের, মালিক দৈনিক পত্রিকার সম্পাদক, তারা এখন বিশুদ্ধভাবে বাণিজ্য তাড়িত ভাবে সেটা বিবেচনা করে সবকিছু, একদম বিশুদ্ধ বাণিজ্য পুরোপুরি ভাবে, এবং প্রতিটা পত্রিকার পেছনে একটা কর্পোরেট প্রতিষ্ঠান, তাদের চালিকা শক্তি থাকে, হ্যাঁ, এবং তাদের একটা অন্য মানদণ্ড রয়েছে, বলে ওখান থেকে আর খুব বেশি প্রত্যাশা করারও নেই। এই জন্যই আমি এই প্রসঙ্গটা তুলেছিলাম যে এই জায়গাগুলোকে আমরা কেন আমাদের পাঠাভ্যাসের জায়গায় কি ঘাটতি পড়েছে, মানে জাতীয় পাঠ সংস্কৃতি বা সামগ্রিক ভাবে বই পড়ার একটা যে চর্চা, একটা সংস্কৃতি, এটার থেকে কি আমরা দূরে সরে যাচ্ছি আসলে আপনার মনে হয়? বিশ্ববিদ্যালয় কেন্দ্র মতো একটা প্রতিষ্ঠান চেষ্টা করছে সেই 30-40 বছর ধরে, কিভাবে আমরা এটা ফিরিয়ে আনতে পারি, আমাদের পরবর্তী প্রজন্মকে আবার কিভাবে আমরা পাঠটুকি করতে পারি, এই নিয়ে কি কোনো চিন্তা ভাবনা আছে আপনার? জি অবশ্যই আছে আলম ভাই। সেটা হচ্ছে যে আমাদের সময় কি ছিল, আমাদের সময়ে ভার্চুয়াল মিডিয়া তো ছিলই না, স্মার্টফোন ছিল না, টেলিভিশন এত চ্যানেল ছিল না, আমরা বই পড়তাম, বই ছিল আমাদের বিনোদনের মতো, তখন আমাদের পাঠ ছাড়া উপায় ছিল না বিশ্বকে জানতে বা সাহিত্যকে জানতে, পাঠ ছিল। এখন তো অসংখ্য
ভিজুয়াল মিডিয়া এসছে, ইউটিউব থেকে শুরু করে যত ধরনের ভিজুয়াল মিডিয়া, লোকেরা তো দেখতে পছন্দ করে। তো ভিজুয়ালের কারণে পাঠ অভ্যাসটা কমে গেছে। এখন মানুষের সময় ব্যয় করে একটা উপন্যাস পড়বে, সেই সময় তা নেই, ততক্ষণে সে একটা সিনেমা দেখবে হয়তো, বা সে হয়তো একটা নাটক দেখবে, বা একটা মজার কিছু একটা টিকটক ভিডিও দেখবে। তো দর্শন আকাঙ্ক্ষাটা খুব বেড়ে গেছে মানুষের, কিন্তু আপনার পাঠের অভ্যাসটা সত্যি কমে গেছে। আমাদের সময়কে যারা আপনি আপনি আমার সিনিয়র, আমাদের সময়ে যত আমরা বই পড়তাম, তার ধারে কাছে তো বই পড়তে আমি কাউকে দেখি না। আমার আমার সন্তানদেরকে দেখি, তারা বই বিমুখ, তারা অনেক বেশি অনলাইন, অনেক বেশি ভিজুয়াল মিডিয়া, অনেক বেশি ইউটিউব, সিনেমার দিকে তাদের ঝোঁক বেশি, কারণ এগুলো তো বেশি আকর্ষণীয়। বই পাঠ তো তত আকর্ষণীয় বিষয় নয়, পাঠ্যপাশ আবার সত্যি কমে যাচ্ছে। এটা হতাশার, অবশ্যই হতাশার ব্যাপার। হ্যাঁ, আচ্ছা, আপনার নিজের পাঠ্যাভ্যাস সম্পর্কে শুনতে চাই। আপনি কাদের লেখা, মানে ধ্রুপদী হোক, সমকালীন কাদের লেখা পড়েন, আগ্রহ নিয়ে আনন্দ পান, বা এই মুহূর্তে পড়ছেন, আপনার নিজের পাঠ্যাভ্যাস বিষয়ে যদি খানিকটা আমাদেরকে অবহিত করতেন। এই মুহূর্তে আমি যেমন আমি একটা খুব বিখ্যাত বই পড়ছি, ইউভাল নোহা হারারির স্যাপিয়েন্স বইটা পড়ছি, অসাধারণ, এক্সাইটিং। এটা হচ্ছে মানব জাতির একটি ইতিহাস, যে হোমো স্যাপিয়েন্স আমরা, হোমো মানে হচ্ছে মানুষ আর স্যাপিয়েন্স হচ্ছে জ্ঞানী, জ্ঞানী মানুষ। আমরা একমাত্র হোমো প্রজাতি নই, হোমো ইরেক্টাস ছিল, হোমো নিয়ান্ডারথাল মানুষরা ছিল এই পৃথিবীতে। তো এই যে মানব জাতির যে সভ্যতার বিকাশ গত 2 লক্ষ বছর যে ঘটলো, তো সেটার ইতিহাসটা উনি লিখেছেন অসাধারণ গবেষণা করে, বা বিভিন্ন রেফারেন্সের সমাহার ঘটিয়ে। এই বইটা আমাকে খুবই বিমোহিত করছে। আমি রিসেন্টলি একটা আমার করোনাকালে জার্নাল লিখি, তার মধ্যে এই যে পরিমণিকে নিয়ে যে নাটকটা রাষ্ট্র খেলছে, সেখানে লিখলাম যে স্যাপিয়েন্স, শ্রেণী বৈষম্য এবং পরিমণি নাটক, একটা লেখা আমি লিখলাম যে কি করে আমাদের সেই সমস্ত ধর্মগ্রন্থে, সমস্ত পুরাণে নারীকে যে দ্বিতীয় শ্রেণী নাগরিক বানিয়ে রাখা হলো, তাকে যে আমরা পুরুষতান্ত্রিক সমাজে তাকে যে তার সমানাধিকার দিলাম না, এই বিষয়টা তো এখনো ঘটছে। এবং ইন্টারেস্টিং হচ্ছে, হাইনরিখ বোল অনেক বছর আগে দ্য লস্ট অনার অফ ক্যাথারিনা ব্লুম একটা অসাধারণ উপন্যাস লিখেছিলেন, হাইনরিখ বোল, নোবেল লরিয়েট। তো সেটা একটা সিনেমা বানানো হয়েছে আজ থেকে প্রায় 40 বছর আগে, জার্মানি, যা জার্মান জার্মান লেখক, সিনেমাটা বানিয়েছে অবশ্য হলিউড। তো এই 40 বছর কিন্তু সভ্যতা আগায়নি, মানে ক্যাথারিনা ব্লুমের যে যে নির্যাতন করছে মিডিয়া, সোশ্যাল, আই মিন সাংবাদিকরা যে ইন্টারোগেশন করে যে নির্যাতন করছে, কোর্ট তাকে নির্যাতন করছে, সমাজ তাকে নিন্দা করছে, পরিমণির ব্যাপারটা একই রকম ঘটছে, ঠিক একদম ক্যাথারিনা ব্লুমের ঘটনা। মনে হচ্ছে কি করে এটা ঘটলো। আচ্ছা, আমি যেমন রিসেন্টলি এই বইগুলো আমি পড়েছি, আমি আবার পড়লাম ম্যাক্সিম গোর্কির সেই অসাধারণ ট্রিলজি আমার ছেলেবেলা, পৃথিবীর পাঠশালায়, পৃথিবীর পথে, আবারও মহিলা, আমি অনেকবার পড়েছি, আমার খুব প্রিয় একটা সিরিজ এটা। আর লিও টলস্টয়ের রিসারেকশন পড়লাম, যেটা আমি আমার খুব প্রিয় একটা বই, পুনরুজ্জীবন। তারপরে এই এই মুহূর্তে যেমন পদ্মার পলিদ্বীপ পড়লাম আবু ইসাকে লেখার জন্যই, এখন সুনীল গঙ্গোপাধ্যায়, এখন যেমন পড়ছি যাও পাখি, এটা আমি দেশ পত্রিকায় সে সময় কিছু কিছু বিচ্ছিন্ন হয়ে পড়েছিলাম, কিছু কিছু মিস হয়েছে। আমার শীর্ষেন্দু কিন্তু আমার খুব প্রিয় লেখক, শীর্ষেন্দু অসম্ভব পাওয়ারফুল মনে হয় আমার শীর্ষেন্দুকে। তো শীর্ষেন্দু যাও পাখি, মানব জমিন, এগুলো পড়ছি। আর আগে তো সে ক্লাসিক্যাল রাইটার, মানিক, বিভূতি এবং তারাশঙ্কর তো সর্বকালেরই সেরা বাংলা রাইটার মনে হয় আমার কাছে। তারপরে সাম্প্রতিক সময়ে পড়েছি যে বুলবুল চৌধুরীর গল্প, কাশীনাথ রায়ের কবিতা পড়লাম, লিখলাম তার উপরে। তারপরে 100 ইয়ার্স অফ সলিটিউড আমার খুব প্রিয় একটা বই, আমার মার্কেজের লেখা খুব ভক্ত, আমি হোর্হে লুই বোর্হেসের লেখারও খুব ভক্ত, আমি কাপকা পছন্দ করি, ক্যামু পছন্দ করি, রাশিয়ান সমস্ত রাইটাররা, গোগোল থেকে শুরু করে দস্তয়েভস্কি, টলস্টয়, সোলজেনিৎসিন, এরা সবাই আমার প্রিয় রাইটার। আমি রাশিয়ান সাহিত্য খুবই ভক্ত, যে ছোটবেলায় বাংলা বাংলা অনুবাদে পড়েছি, সেই সেই ইয়েটা রয়েছে। একটা অসাধারণ উপন্যাস পড়েছিলাম, জেলের ছেলে, সেই উপন্যাসটা আমি খুঁজছি, যে তারপর সে থাকে আমি আপনার সাথে ধার নিবো, বইটা আবার পড়তে চাই, জেলের ছেলে। অনেক ধন্যবাদ, একটা ধারণা পাওয়া গেল। আসলে এই ক্লাসিক গুলোর ব্যাপারেও আমাদের আসলে আগ্রহটুকু জিয়ে রাখা উচিত সবসময়, ক্লাসিক তো আসলে টিকে থাকে। হ্যাঁ, না, ওটার সঙ্গে আমাদের যদি শেকড়টা ওখানে গাঁথা থাকে, তাহলে যাত্রা প্রত্যেকে চিহ্নিত করতে পারে। এটা যে সাহিত্য যে স্রেফ, এটাও মুহূর্তের উল্লম্ফনের বিষয় নয়, এটা আসলে
অনেকেরই জানা নেই আসলে। হ্যাঁ, অনেক আমাদের লেখকরাও সেটা পড়তে চান, লেখকদের বিশেষ করে পড়া দরকার, তাহলে তারা যে নতুন কাজ করবেন সেটার সঙ্গে একটা তুলনা করতে পারবেন যে যে কাজ আগে হয়ে গেছে একই কেন করবেন, কেন আমি রিপিট করছি, আবার সেটাকে হয়তো রিইন্টারপ্রেট করতে পারেন, নতুন সময়ের প্রেক্ষাপটে নতুন বাস্তবতায় তাকে হয়তো নতুন ভাবে ব্যাখ্যা করবেন, শেক্সপিয়ারকে যেমন নানা ধরনের ব্যাখ্যা হচ্ছে নানা রূপান সেইভাবে করতে পারেন হয়তো। আমরা সব বলি না যে আমরা নতুন করে কি লিখবো, রবি ঠাকুরই তো সব লিখে গেছেন, বলি না এই কথাটা? বা জীবনানন্দ দাশের প্রভাব বলে থেকে আমরা এখনো বিরতি পারলাম না, তাই না? বা দেখেন সবাই কিন্তু বিশ্ব সাহিত্যে ওই লিও টলস্টয়ের যে একটা ফর্মুলা, বালজাকের যে একটা ফর্মুলা দিয়ে গেছেন উপন্যাস লেখা, সেই ফর্মুলাতে কিন্তু বহু বছর ধরে বিশ্ব সাহিত্যের উপন্যাসগুলো লেখা হয়েছে। এখন আপনি কি লিখছেন, এবার আসলে লেখালেখির ক্ষেত্রে কি লিখছেন বা কি সামনে পরিকল্পনা আছে বই প্রকাশের, লেখালেখির এবং সামগ্রিকভাবে যে বাংলাদেশের সাহিত্যকে ঘিরে আপনার কি স্বপ্ন বা প্রত্যাশা কাজ করে সেইটা যদি একটু আমাদের জানাতেন, আমরা এরপরেই শেষ প্রশ্নটা করে আমরা পাঠ শুনবো এবং আজকে যারা জুমে এসেছেন আপনার আলোচনা শুনছেন তাদের যদি কোনো প্রশ্ন থাকে, মন্তব্য থাকে, বক্তব্য থাকে সেটাও আমরা শুনবো একটু করে। তো আপনার এই মুহূর্তে লেখালেখির পরিকল্পনা এবং বাংলাদেশের সাহিত্য সম্পর্কে আপনার প্রত্যাশা জায়গাটা একটু শুনে নিন। আমি যখন প্রথম ওই যে নিবন্ধ লিখতে শুরু করলাম বা প্রথম যখন আমি প্রবন্ধ লিখতে শুরু করলাম, অনেকে ভাবে যে কবিরা বোধহয় গদ্য লিখতে পারে না। এখানে আমি ফারুক সুমনকে দেখতে পাচ্ছি, সে কিন্তু কবি এবং গদ্য লেখক দুটোই। তো অনেক কবিরা কিন্তু গদ্য পাশাপাশি লেখেন। আসলে আমি দেখলাম যে আমি তো এখন আলম ভাই প্রতিদিনই প্রায় 1,200 শব্দ লিখি, এটা একটা নেশার মতো হয়ে গেছে। এবং যেহেতু আমি ভ্রমণ কাহিনী লিখি বা আমার সাম্প্রতিক অভিজ্ঞতা গুলো লিখে নিয়ে আসি শুধু গবেষণা করার জন্য, যখন আমি বুক রিভিউ লিখি তখন আমাকে সময় দিতে হয় বেশি, বইটা অনেকবার পড়তে হয়, নোট নিতে হয়, রেফারেন্স দেখতে হয়, সেটা ডিফারেন্ট কাজ। কিন্তু আমি যখন ভ্রমণ কাহিনী লিখি তখন কিন্তু আমার অত সময় লাগে না। এবং ওই যে আমি ডায়েরি লিখতাম এক সময়, ওই অভ্যাসটা আসলে আমার এখন আমার মধ্যে সম্প্রসারিত হয়েছে, লিখতে পারি, স্বচ্ছন্দে লিখতে পারি। আমি লিখছি জীবনের মুখগুলি বলে একটা সিরিজ লিখছি, 70 জনের লিখেছি ইতিমধ্যেই। এটা হচ্ছে অনেক ধরনের বায়োগ্রাফিক্যাল স্কেচ, ওই মানুষগুলো হচ্ছে আমার জীবনের একটা অংশ, তাদের সঙ্গে আমার কিছু স্মৃতি রয়েছে, তাদের জীবনে অনেক অসাধারণ সব উদ্ভব হতে পারে, কোনো সময় অসাধারণ সব তাদের জীবনের অভিজ্ঞতা রয়েছে, তাদের অ্যাচিভমেন্ট রয়েছে, সেগুলোকে তুলে আনার চেষ্টা করি। এটা একটা সিরিজ আমি লিখছি জীবনের মুখগুলি। গতকালও লিখলাম আমার একজন ডাক্তার বন্ধুকে নিয়ে, প্রফেসর ডাক্তার মুজিবুর রহমান, অসাধারণ একজন চিকিৎসক। আমার মাকে নিয়ে লিখেছি, অচেনা লোকদেরকেও নিয়ে লিখেছি, হয়তো আপনাকেও লিখতে পারি, আপনাকে নিয়েও লিখতে পারি আলম খোরশেদ ভাই যখন চট্টগ্রামে আসবো তখন। আর একটা লিখি আমি করোনাকালের জার্নাল, এই যে করোনাকালে তো অনেকেই লিখছেন অনেকগুলো, যেমন যেহেতু আমি বিজ্ঞান পড়েছি, বিজ্ঞানের ছাত্র আমি, তো অনেক বৈজ্ঞানিক বিষয়গুলো বুঝি, এই ভাইরাসের যে অণু যে গঠন, কিভাবে সে ছড়ায় দেহে, কিভাবে তাকে প্রতিরোধ করা সম্ভব, এগুলো যেমন আছে তেমনি ভাইরাসের প্রভাব ব্যবসা বাণিজ্যে, ট্যুরিজমে, বিভিন্ন সেক্টরে, এগুলো নিয়ে লিখেছি, কবিতাও লিখেছি করোনাকালের। আর আমি আমার যে দেশীয় যে টুকরো ভ্রমণগুলো হয় সেগুলো নিয়ে আমি লিখি, দেখা হইল চক্ষু মেলিয়া। এটা আমি যেখানে যে অঞ্চল যে এলাকায় থাকি তার বাইরে যে প্রকৃতি সেটা নিয়ে অনেক সময় চলে আসে, তার বর্ণনা, এই শহরে নাগরিক জীবনের, দেখা হইল চক্ষু মেলিয়া, এই একটা সিরিজ লিখি। আর আমি দুটি ভ্রমণ কাহিনী লিখছিলাম, একটা হচ্ছে মেঘালয় নিয়ে আর একটা হচ্ছে নেপাল ভ্রমণ, যে নেপাল সাহিত্য উৎসবে আমি গিয়েছিলাম। এই দুটো মাঝপথে থেমে আছে, এগুলো আমি শেষ করব। হায়দ্রাবাদের যাত্রা, আমি ইন্ডিয়ার হায়দ্রাবাদে গিয়েছিলাম ইন্ডিয়া ইন্টারন্যাশনাল পোয়েট্রি ফেস্টিভ্যালে আমন্ত্রিত হয়ে, এই বইটা আমার এই বছরই বেরোবার কথা ছিল, বইমেলায় বেরোয়নি, এটা যন্ত্রস্থ হয়ে আছে, এটা বেরোবে। আর দীর্ঘদিন কবিতা বিষয়ক প্রবন্ধ লিখেছি যা দিয়ে দুটো বই হতে পারে, প্রথম বইটি আমি করছি, এটা হচ্ছে কবিতার মায়াহরিণ ও কবির মঙ্গল যাত্রা, এই নামে। এই হচ্ছে আমার সাম্প্রতিক লেখালেখি। আর আমার প্রত্যাশা হচ্ছে যে আমাদের লেখা আরো বিশ্ব সাহিত্যের মানে এসে পৌঁছাক, আমরা যেন যে ঐতিহ্য রবীন্দ্রনাথ সৃষ্টি করেছেন সেইটাকে আমরা ধরে রাখতে পারি, আরেকটা নোবেল যেন বাংলার কপালে এসে জোটে, বাংলা ভাষা যেন পায়। অবশ্যই আমরা পাবার যোগ্যতা রাখি, কিন্তু আমাদের অনুবাদের অভাবে আমরা মার খেয়েছি। অনেক ধন্যবাদ। একদম শেষ প্রশ্নে, তারপরেই আমরা চলে যাবো মুক্ত আলোচনায়। শেষ প্রশ্নটা ঠিক সাহিত্য, সরাসরি সাহিত্যের সম্পৃক্ত নয়, একজন সচেতন নাগরিক হিসেবে আপনি একসময় প্রগতিশীল রাজনীতিও করেছেন বলেছেন, অর্থাৎ একজন রাজনীতি সচেতন মানুষ, ইতিহাস সচেতন মানুষ হিসেবে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে দাঁড়িয়ে
স্বদেশ ভাবনা, দেশের সমাজ, সংস্কৃতি, শিক্ষা, রাজনীতি, অর্থ সবকিছু নিয়ে না আপনার কি অনুভূতি বা কি উপলব্ধি কাজ করছে এখন, সেটার একটু ভাগ যদি আমাদেরকে দিতে। অনেক ধন্যবাদ। আমার ওই যে 47টি প্রবন্ধ নিয়ে যে বইটা বেরিয়েছে, প্রহরের প্রস্তাবনা, ওর মধ্যে এই ভাবনাগুলো অনেকটাই আছে। বিভিন্ন বিষয়, আর্থসামাজিক, রাজনৈতিক, গণতন্ত্র হরণ করার যে বিষয়টি, স্বৈরাচারী শাসনের, কারণ আমি যে সচেতন মানুষ, বামপন্থী রাজনীতি করতাম, এখনো বিশ্বাস করি মেহনতি মানুষের মুক্তিতে। আমি চাই বাংলাদেশ অনেক এগিয়েছে অবশ্যই, আমরা নিজেদেরকে এই প্রথম তো ইতিহাসে বাঙালি নৃপতি হলো, বাঙালি নিজেকে শাসন করতে শিখলো, সেটা আমাদের ভুল ভ্রান্তি হয়েছে প্রথম দিকে, সেগুলো কাটিয়ে ওঠার চেষ্টা করছি আমরা। বাংলাদেশ অর্থনৈতিকভাবে অনেক এগিয়েছে, কিন্তু একজন লেখক হিসাবে, মুক্ত মনের মানুষ হিসাবে আমি আশা করব যে মানুষকে কথা বলতে দিতে হবে, সমালোচনা সহ্য করতে হবে। আমরা কেমন যেন অধৈর্য, অসহিষ্ণু হয়ে পড়েছি, সেটা ধর্মীয় মৌলবাদীরা যেমন অসহিষ্ণু, রাজনৈতিক মৌলবাদীরা কিন্তু অসহিষ্ণু, তারা কোনো বিরুদ্ধ সমালোচনা সহ্য করতে পারে না। অথচ একটি সমাজ গণতন্ত্র ছাড়া বিকশিত হবে না। আপনি যদি আমাকে কথা বলতে না দেন, আমার কথা না শুনেন, তাহলে তো আমার মধ্যকার সৃজনশীলতার কোনো বিকাশ আপনি দেখতে পাবেন না, ঘটবে না। তো আমার সে তেমন একটি সমাজ আমি প্রত্যাশা করি যে সমাজে অর্থনৈতিক উন্নয়নের সাথে মানুষের কথা বলার অধিকার, মানুষের ব্যক্তি স্বাতন্ত্র্য রক্ষা করার অধিকার, তার আত্মমর্যাদা রক্ষা করার অধিকার যেন অব্যাহত থাকে। আমি চাই এমন একটি সমাজ যেখানে নারীর ক্ষমতায়ন ঘটবে, নারীর সমান অধিকার প্রতিষ্ঠিত হবে। অনেক কাজ হয়েছে এ ব্যাপারে, নারীরা অনেক এগিয়েছে আমাদের দেশে। আমি চাই এই দেশ থেকে মৌলবাদের একেবারে উৎপাটন, মৌলবাদ বলে কিছু থাকবে না। যারা বলে বাংলা হবে আফগানিস্তান, তারা যেন অন্য কোনো দেশে চলে যায়, এই দেশে তাদের জন্য থাকার ভূমি নয় এটা, কারণ বাংলা হচ্ছে একটি অসাম্প্রদায়িক, একটি মুক্ত চিন্তার ভূমি হচ্ছে বাংলা। এবং যে ধরনের শিক্ষা যুগোপযোগী নয়, যেগুলো কোনো কাজে লাগে না, অকেজো শিক্ষা বন্ধ করা উচিত। এবং একটা সুস্থ রাজনৈতিক সংস্কৃতি গড়ে ওঠা উচিত, যেখানে একটা ডিসকাশন হবে, ফোরাম হবে, সমালোচনা সমালোচনা স্বার্থে নয়, তীব্র ভাষায় আক্রমণ নয়। বাংলা ভাষা যথেষ্ট সমৃদ্ধ, সেটার কারুকার্য আপনি দেখিয়েছেন আলম ভাই, বাংলা ভাষা কত সমৃদ্ধ। তো আমরা সাহিত্যের চেষ্টা করি, তো অনেক সুন্দরভাবে কিন্তু অনেক কঠোর সমালোচনা করা সম্ভব। তা আমাদের রাজনীতিবিদরা সেগুলো জানেন না, তারা হয় স্তুতি করেন অথবা তারা নিন্দা করেন। আমাদের পরস্পর প্রতি শ্রদ্ধা বাড়ানো উচিত, টলারেন্স বাড়ানো উচিত, এবং ভিন্ন মতকে গ্রহণ করার মানসিকতা আমাদের থাকা উচিত। তাহলেই মনে করি যে বাংলাদেশ একটি স্বাধীন, সার্বভৌম এবং সমৃদ্ধ দেশ হিসেবে একসময় আত্মপ্রকাশ করবে। অনেক ধন্যবাদ। এক সংক্ষেপে আপনি মোটামুটি পুরো চিত্রটাই তুলে ধরেছেন, আসলে এগুলো আমাদের আমাদের সবারই প্রত্যাশা। সেটা আশা করি আমাদের সবারই অংশগ্রহণের সম্মিলিত প্রচেষ্টা আমরা সেই গন্তব্যে পৌঁছতে পারবো। আমাদের সরাসরি আলোচনা এখানেই শেষ। আমরা এই মুহূর্তে যারা আজকে শুনছেন, আমাদের এখানে শ্রোতা দর্শক আছেন, তাদের কথা শুনতে চাই, তাদের কোনো জিজ্ঞাসা যদি থাকে আপনার কাছে, কোনো মন্তব্য, কোনো বক্তব্য, আমি এখন মঞ্চ খুলে দিতে চাইছি আপনাদের কাছে, আপনারা যারা জুমে আছেন। কেউ যদি বলতে আগ্রহী হন, দয়া করে আপনাদের মাইক্রোফোনটা অন করে আপনাদের বক্তব্য রাখতে পারেন। এখন বা কেউ যদি হাত তুলতে চান, এখানে একটু মানে প্রযুক্তিক পদ্ধতির হাত তোলার সুযোগ রয়েছে, রেইজ দ্য হ্যান্ড রয়েছে, তাহলে আপনারা সেটাও করতে পারেন, আমি তখন ডেকে নেবো আসলে আর কি। আমি দেখতে পাচ্ছি অনন্য বড়ুয়া, আদিবা জাবিতুন, ইসরা জাহান, জেনি, মাহিয়া আবরার, মালিকা, নৌরিন রহমান মিম, নুসরাত তামান্না, ঋতু, রুবাইয়াত শারমিন বাঁধন, সাকিব আলী, সত্তাজ ইসলাম প্রান্ত, সৈয়দা নার্গিস, সৈয়দা রোকাইয়া তারান্নুম। আমি আমাদের ফারুক সুমনকে খুঁজছিলাম, ফারুক সুমন কি বেরিয়ে গেলেন? হ্যাঁ, ফারুক সুমন কোথায় চলে গেল? হ্যাঁ, আচ্ছা, একজন একজন হাত তুলেছেন, আমি তাকেই বলি, কিন্তু ফারুক সুমনকে আমি হারিয়ে একটু বিষণ্ণবোধ করছি। আমি ভেবেছিলাম তার কাছ থেকে একটু কিছু পরামর্শ বা একটু কিছু পাল্টা বক্তব্য শুনতে পাবো, যাই হোক তিনি হয়তো বা কোনো কারণে ব্যস্ত হয়েছেন। ঠিক আছে প্রান্ত, আপনি আপনার বক্তব্যটি রাখুন, বা কোনো প্রশ্ন থাকলে একটু শুনে করুন, মাইক্রোফোনটা। আমি সাতাশ সাল প্রান্ত বলছিলাম, আমার কোশ্চেনটা হচ্ছে কামরুল স্যার, হাসান স্যারের কাছে। বলেন, জি বলেন, জি। আমার কোশ্চেনটা ছিল কি যে বর্তমানে যে যুবক সমাজ, ঠিক আছে, তাদের হচ্ছে দেখা যায় যে নানা ধরনের প্রেশার থাকে, দেখা যায় পড়াশোনার প্রেশার, তারপরে ক্যারিয়ার কিভাবে গড়বে তার প্রেশার, তারপরে হচ্ছে বিভিন্ন সামাজিক কাজকর্মের প্রেশার, এর মধ্যে তারা সাহিত্য চর্চা কিভাবে করবে এবং সাহিত্যে মনোযোগ কিভাবে দিবে,
এই প্রেশার তো আমাদের সময় ছিল, আমরা কি সেসব প্রেশার থেকে মুক্ত ছিলাম? আমাদেরও পড়াশোনা করতে হয়েছে, আমাদেরও সামাজিক দায়িত্ব পালন করতে হয়েছে, আমরাও অনেক কিছু করেছি। এটা হচ্ছে ইচ্ছার ব্যাপার, আকাঙ্ক্ষার ব্যাপার। যদি আমি সাহিত্যকে ভালোবাসি, আমি একটা সময় বের করে ঠিকই কিছুক্ষণ বইটা পড়ব। যদি আমি, আপনি সেই কাজটা করেন না যে কাজটা আপনি ভালোবাসেন, সময়টা তো ঠিকই বের হয়ে আসে। এটা হচ্ছে ভালোবাসার ব্যাপার। ভালোবাসা থাকলে সবই সম্ভব। ফারুক সুমন ফিরে এসছে। আচ্ছা, আর একটা হাত উঠেছে সৈয়দা রুকাইয়া তারান্নুম, তার প্রশ্ন নিয়ে নেই, এরপরে আমি ফারুক সুমনের মন্তব্য শুনতে চাইবো। হ্যাঁ, আসসালামু আলাইকুম। জি, শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, রুকাইয়া বলেন। জি স্যার, আমার আপনার কাছে প্রশ্ন। প্রশ্ন হচ্ছে যে আমি আগে হচ্ছে সাহিত্যের প্রতি স্যার খুবই অনুরাগী ছিলাম, অনেক বেশি বই পড়া হয়েছে, ইংলিশ বাংলা এই দুইটা ল্যাঙ্গুয়েজ পারি, খুবই পড়া হয়েছে। কিন্তু আমার মনে হচ্ছে যে বর্তমানে নেটফ্লিক্স এর সমাজে, নেটফ্লিক্স এর যুগে, বা হচ্ছে আমরা মুভিজ এর দিকে, টিভি সিরিজ এর দিকে একটু যেটা বলছিলেন স্যার, একটু বেশি ঝুঁকে যাচ্ছে, আমি আমার জিনিসটা একদমই পছন্দ হচ্ছে না। কিভাবে আবার স্যার বইয়ের দিকে ফিরে যেতে পারি, কি সাজেস্ট করবেন? এটা তো আমাদের সবারই চিন্তা যে কি করে আমরা বই মনস্ক করতে পারি সবাইকে। আমার কথা হলো যে ভিজুয়াল মিডিয়া অনলাইন থাকবে, এটা আমাদের জীবনের বাস্তবতা। স্মার্টফোনকে আমরা অ্যাভয়েড করতে পারবো না, এটা আমাদের জীবনের একটি অংশ এখন। কিন্তু আমাদের একটা সময় বের করা উচিত যে দিনে অন্তত আমি একটা ঘন্টা বা আধা ঘন্টা আমি একটা বই পড়বো। ইটস এ কাইন্ড অফ হ্যাবিট, অভ্যাসের ব্যাপার, ভালোবাসার ব্যাপার। ভালোবাসা থাকলে এইটা সম্ভব। আলম ভাই, আপনি কি বলেন যে আসলে ভালোবাসাটাই ইম্পর্টেন্ট? তা তো বটেই। হ্যাঁ, এবং এটা এক ধরনের ইংরেজিতে বলে টাইম ম্যানেজমেন্ট। হ্যাঁ, আমার প্রিয় কাজের জন্য আমাকে আমার টাইমটা বার করতে হবে। দরকার হলে আমি রাতের ঘুমটা আধা ঘন্টা কমিয়ে কমাবো, কোনো না কোনো একটা কৌশল তো অবলম্বন করতে হবে। জীবনে চাপটাও জরুরি, কিন্তু সেটা হচ্ছে যেভাবে আমরা লিখি। হ্যাঁ, এক্স্যাক্টলি, তাই না আলম ভাই? আমরা যেভাবে লিখি, খুবই সময় বের করে লিখি, একটা ডেডলাইন থাকে, ডেডলাইন ধরতেই হবে, আমাকে দিতেই হবে, সেটাই জন্য তো আমরা অনেক কিছু কষ্ট করে ভোরে ওঠার চেষ্টা করি। সেটাই। হ্যাঁ আচ্ছা, এখানে আরেকজন হাত তুলেছেন, আদিবা জাইতুম, আপনার প্রশ্নটি বা মন্তব্যটি করুন। আসসালামু আলাইকুম স্যার, আই হোপ আপনারা সবাই ভালো আছেন। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ স্যার, আমার প্রশ্নটা হচ্ছে আপনার কাছে যে স্যার, আমাদের বর্তমান প্রজন্মে আমরা দেখি যে মানে অনেক কবি অনেক সুন্দর সুন্দর লেখালেখি করে, কিন্তু তরুণ প্রজন্মের মধ্যে দেখা যাচ্ছে যে এইসব লেখালেখি পড়ার একটু কমই ইন্টারেস্ট থাকে। এই যেমন একটু আগে তারান্নম বললো যে আমরা নেটফ্লিক্স এর প্রতি একটু বেশি অ্যাডিক্টেড, আমরা মুভি দেখি, আমরা ইংলিশ নোভেল পড়ি, কিন্তু বাংলা যে গল্প বা গদ্য পড়ার প্রতি আমাদের ইন্টারেস্টটা কম। তো স্যার, আমরা কিভাবে এই দিকে ইন্টারেস্ট একটু বাড়াতে পারি? এটা আমি বাংলা যে কম পড়া হচ্ছে তা আমি বলবো না, কারণ তাহলে হুমায়ুন আহমেদের এত বই বিক্রি হতো না, জাফর ইকবালের এত বই বিক্রি হতো না, আনিসুল হকের এত প্রেমের কাহিনী বিক্রি হতো না। সেটা আছে, পরে যে বাংলা পড়ে সে বাংলা পড়ে। ইংরেজি তো সবাই পড়তে পারে না, ইংরেজি একটা ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার কাজ করে। সিনেমা দেখা খারাপ নয়, সিনেমা তো একটা অল্প সময়ের মধ্যে একটা বিশাল কাহিনীকে উপস্থাপন করে। কিন্তু বই না পড়লে হয় কি যে ওই যে লেখার যে শৈলী, লেখকের যে নির্দিষ্ট প্রকাশভঙ্গি, ওই বিষয়টা জানা যায় না। সিনেমা দেখলে তো আমি ভাষা শিখছি না, আমি একটা দৃশ্য দেখছি। ভাষা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আমাদের জীবনে, এমনকি সফল হওয়ার জন্য ভাষা জানাটা খুব ইম্পর্টেন্ট। শুধু সাহিত্য লেখার জন্য না, জীবনে সফল হতে হলে ভাষার উপর দখল থাকা অনেক খুবই প্রয়োজনীয়। এই জন্য আমাদের সে ভাষা বই পড়তে হবে। ধন্যবাদ আদিবা। আচ্ছা ঠিক আছে, আমাদের বন্ধু ফারুক সুমন ফিরে এসেছেন দেখতে পাচ্ছি। আমরা ফারুক নিজে কবি, গদ্যকার, তিনি গোড়া থেকে ছিলেন, আশা করি পুরো আলোচনাটা তিনি শুনেছেন। তার যদি কোনো মন্তব্য বক্তব্য থাকে কামরুলের কথার উপরে, বা তার নিজেরও যদি কোনো জিজ্ঞাসা প্রশ্ন থাকে, আমি এখন ফারুককে অনুরোধ করব তার বক্তব্যটুকু রাখার জন্য। ফারুক সুমন, অনেক ধন্যবাদ পাণ্ডুলিপি করে আয়োজন। এই প্রোগ্রামটি আমার ভীষণ প্রিয় এবং আমি বলা যায় যে কম বেশি প্রায় সবগুলো অনুষ্ঠানই দেখেছি এবং সরাসরি না দেখলেও পরে রেকর্ডিং আমি শুনেছি। ফলে আজকের অনুষ্ঠানে আমি যুক্ত হতে পেরেছি এবং আজকের অনুষ্ঠানে যিনি সঞ্চালক, আমার অত্যন্ত অগ্রজ লেখক, অনুবাদক নানান এবং সাহিত্য সঞ্চালক হিসেবেও তিনি অসাধারণ। এই কারণে শ্রদ্ধেয়, আমাদের শ্রদ্ধেয় মানুষ, এত অসাধারণ। তো আজকে আমি পাণ্ডুলিপি করে আয়োজন এই প্রোগ্রামে যিনি অতিথি আছেন কবি কামরুল হাসান, আমি মনে করি তিনি তাকে আজকে অতিথি হিসাবে আমন্ত্রণ দেওয়াটা আসলে এটা যথার্থই এবং তিনি আসলে এই অনুষ্ঠানের জন্য যথার্থ একজন অতিথি। কবি কামরুল হাসান এই সমকালীন কবিদের জায়গায় তিনি তো অবশ্যই গুরুত্বপূর্ণ কবি, কিন্তু আমার ব্যক্তিগত মতামত হচ্ছে আসলে সার্বিক বিবেচনায়
যেমন আমরা আজকে আলোচনা এসেছে যে রবীন্দ্রনাথ কেবল কবি নন, তার আরো নানান মুখী কাজ আছে। এমনি করে নজরুল কেবল কবি নন, তার আরো নানান মুখী কাজ আছে। আমাদের হালামলে আমরা যেটা মনে করি একজন কবি, কবিতা লিখলেই লেখা বাদ দিয়ে অন্য কিছু লিখতে গেলে হয়তোবা তার কবিত্ব নষ্ট হয়ে যাবে। কিন্তু এই জায়গায় আমি কবি কামরুল হাসানকে কবিতার বাইরেও আরো বেশি গুরুত্বপূর্ণ মনে করি, কারণ তিনি একাধারে নানান মাত্রিক কাজ করছেন। এবং যেটা আজকে আপনি আলোচনায় নিয়ে এসেছেন যে সমকালীন সাহিত্যের যে একটা কালচার, আমার যে এই সময়ে যে সাহিত্য চর্চার যে কালচার, এই কালচারটাকে যদি আজ থেকে 10 বছর পরে আমরা যদি লেখার মধ্যে যদি খুঁজতে যাই, তাহলে কামরুল হাসানের যে এই সমকালীন লেখাগুলো আছে এগুলোর কাছে আসতে হবে এবং তিনি গুরুত্বপূর্ণ হয়ে উঠবেন, এই কারণে একটা ব্যাপার। আর একটা বিষয় হচ্ছে যে কামরুল হাসান আপনার কাছে আমার একটা জায়গা একটু আমি আর্গুমেন্ট, যদি এটা আর্গুমেন্টের জায়গা না কিন্তু একটু করতে চাই এই জায়গায়, যে সমকালীন কবিদের নিয়ে আপনি একটা মন্তব্য করেছেন, যেহেতু আমি এই সময়ে লিখছি তরুণ কবিদের নিয়ে, আপনি বলেছেন যে তরুণ কবির এক ছন্দ বিমুখ এবং একেবারে গদ্য নির্ভর হয়ে উঠছেন। আমার ব্যক্তিগত মতামত হচ্ছে হ্যাঁ, আমি অবশ্যই ছন্দের পক্ষে, এবং ছন্দ ছাড়া আসলে কবিতা হয় না, এটা কখন আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি না। কিন্তু প্রথাগত যে ছন্দ, যেটাকে আমরা অন্তঃমিলযুক্ত ছন্দ বলি বা প্রথাগত যে তিন চার ছন্দ, এর বাইরে এই আধুনিক সময়ে এসে রবীন্দ্রনাথ যে গদ্য ছন্দের কথা সেই পুনশ্চেত শুরু করলেন, এখন এটা পুরোপুরি গদ্য নির্ভর হয়ে উঠছে, যেটা আমরা এই সময় আপনার অগ্রজরা অভিযোগ করেন যে আধুনিক এই সময়ের কবিরা হচ্ছে ছন্দছুট। বাট এখানে আমি বলতে চাই যে আসলে গদ্যের মধ্যেও যে ছন্দ আছে সেটাও তো একটা ব্যাপার। আমরা যদি মনে করি যে প্রথাগত ছন্দ অর্থাৎ অক্ষরবৃত্ত স্বরবৃত্ত বা মাত্রাবৃত্তের বাইরে যে প্যাটার্নগত আরো ছন্দ আছে, সেখানে কিন্তু একটু অভিনিবেশ দেওয়া দরকার এবং সেখানে এক্সপেরিমেন্ট হচ্ছে, মুক্ত ছন্দ বা ফ্রি ভার্স বলি আমরা। এখানে আসলে কি কবিতায় বোধটা জরুরি নাকি শুধু ছন্দটাই আসলে গুরুত্বপূর্ণ? এখানে যদি আপনি বিষয়ে, হ্যাঁ দুটোই জরুরি, বোধ খুবই গুরুত্বপূর্ণ, অবলোকন তো খুবই গুরুত্বপূর্ণ, কবিতা দর্শন, দর্শন সরাসরি আসে না, কবিতার একটা দর্শন আছে, কবিতায় কবির দৃষ্টিভঙ্গি, তার অবলোকন, অভিজ্ঞতা, ওই যে অভিজ্ঞতা নির্যাস বলা হয়, কনসেন্ট্রেটেড এক্সপেরিয়েন্স, তো এই এই বিষয়টা দুটি গুরুত্বপূর্ণ। কারণ কবিতা তো আসলে গদ্য নয়, গদ্য থেকে সে আলাদা হলো কিভাবে, সে তার তার পংক্তির বিন্যাস, তার স্তবকের বিন্যাস, তার ছন্দ অন্তমিল নাও থাকতে পারে, কিন্তু তা যেন শ্রুতি মধুর হয় পাঠকের কাছে, তা যেন পড়ে যেন তার মনে একটা চিত্তের দোলা লাগে। আমি তো সেটাকে সার্থক কবিতা মনে করি, যেটা পাঠককে বিস্মিত বিমূঢ় করে দেয়, আহা এটা কি পড়লাম, কখনো তো এরকম ভাবিনি, তাই না? খুবই গুরুত্বপূর্ণ, দেখা যাবে যে অনেক তরুণ কবির কবিতা শেষ, হেলাল হাফিজ তো একটা মাত্র বই লিখেছেন, কিন্তু ওই যে এখন যৌবন যার যুদ্ধে যাওয়ার তার শ্রেষ্ঠ সময়, ওই একটা লাইন লিখে তিনি বিখ্যাত হয়ে গেছেন, তাই না? মানে অর্থাৎ এটারও দরকার আছে, কিন্তু স্মরণীয় পংক্তি লেখাও আমি মনে করি একজন কবির জন্য দরকার আছে। তবে হ্যাঁ, একজন কবির বিচার তো একটা লাইন দিয়ে হবে না, একটা কবির বিচার সামগ্রিক কাজ হবে আর কি। হ্যাঁ, এই জন্যই রবীন্দ্রনাথ এত বড়। আমি আসলে আজকে আনন্দিত এবং থাকতে পেরে, এবং আপনাকে বিশেষ ধন্যবাদ যে কামরুল ভাইয়ের সেই শৈশব থেকে, আমি মনে করি যে কামরুল ভাইয়ের এই যে রেকর্ডটা, এটা আমার কাছে মনে হচ্ছে যে আপনার কাছে আজকে প্রথম, অর্থাৎ শৈশব থেকে শুরু করে একজন লেখকের যে হয়ে ওঠা এবং যে জার্নিটা, এই জার্নিটা যে আপনি আপনি তুলে এনেছেন, আপনাকেও আন্তরিক ধন্যবাদ জানাই। আমরা ধন্যবাদ, এটাই লক্ষ্য আসলে পাণ্ডুলিপি করা, যেন গভীর তাত্ত্বিক সাহিত্য আলোচনার আসর নয় এটা, এটা আসলে একজন লেখকের যাত্রা পথটাকে এখানে একটু ই করে রাখা। আলম ভাই একটা তথ্য দেই, একটা তথ্য দেই, আমি আর ফারুক সুমন একসঙ্গে দিল্লি সাহিত্য উৎসবে গেছি, দক্ষিণ এশীয় সাহিত্য উৎসবে, আবার আমরা একসাথে নেপাল গিয়েছি, আমি দেখি আমার সহযাত্রী ছিল, আর সম্প্রতি সম্প্রতি সে আমার কবিতা নিয়ে একটা আলোচনা লিখেছে, হ্যাঁ সেটা আমি পাঠ করতে আগ্রহী কবি। আমাদের সময় একেবারেই শেষ, আমরা চট করে লাইভে যে মন্তব্যগুলো আসছে এগুলো আমি একটু দ্রুত পড়ে শুনিয়ে দিই, কয়েকটা মন্তব্য কামরুলকে হয়তো ভালো লাগবে, এরপর আমরা কামরুলের স্বকণ্ঠের একটা পাঠ দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সমাপ্তি টানব। লাইভে অনেকেই দেখছেন মন্তব্য করেছেন খুব অল্প, এই মিস্টার হান্নান, এ কে এম হান্নান, তিনি লিখেছেন যে প্রচুর কবি কবিতা প্রকাশ করে চলছেন অনলাইনে, নানা সাহিত্য সংগঠন নানাভাবে বাংলা সাহিত্যের বিভিন্ন শাখার কর্মপ্রস চালিয়ে যাচ্ছেন, অথচ অগ্রজ কবি সাহিত্যিকগণের নজর বিহীন এদিকটা, বিষয়টি নিয়ে আলম খোরশেদ ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করছি। তিনি আরো একটা মন্তব্য করেছেন, কামরুল হাসান অভিনন্দন পরিমণির নাম উল্লেখ করলেন বলে, চলচ্চিত্র ছবি শিল্পী সমিতি পরিমণিকে বহিষ্কার করেছে পুরুষতান্ত্রিক দুর্গন্ধ ছড়িয়ে,
একে দায়হীন অশিল্পিত আচরণটির বিরুদ্ধে কোনো প্রোটেস্ট নাই তিনি করেছেন। আরেকজন আমার মনে হয় আপনাদের দামুড্ডারি শরীফপুরেরই একজন হাবিবুর রহমান, তিনি সেখান থেকে যুক্ত হয়েছেন এবং মন্তব্য করেছেন যে মিষ্টভাষী গঠনমূলক আলোচন কবি কামরুল হাসান কোনো সন্দেহ নেই, পেশাগত ব্যস্ততার কারণে শুরু থেকে যুক্ত হতে পারেনি, আলোচনা শুনছি। চট্টগ্রাম থেকে কবি আলী প্রয়াস লিখেছেন, প্রিয় কামরুল ভাই, সংক্ষেপে তিনি তার এই মন্তব্যটি করেছেন। আরো কিছু শাহরিয়ার পারভেজ শুভকামনা শুভ সন্ধ্যা জানিয়েছেন। এই হলো আমাদের এখানকার মন্তব্য সমূহ, আপনি যদি সংক্ষেপে এর পরিপ্রেক্ষিতে কোনো একটা বক্তব্য রাখতে চান। সবাই যারা আপনারা এই অনুষ্ঠান শুনেছেন, আলম খোরশেদ ভাইয়ের এই পাণ্ডুলিপি করা আয়োজন ইতিমধ্যে সাড়া জাগিয়েছে আমাদের সুধী এবং দর্শক মহলে, সুতরাং আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই আপনাদের অংশগ্রহণের জন্য এবং শোনার জন্য, কারণ এখন আমাদের সবার সময় খুব ব্যস্ত, আমরা দৌড়াচ্ছি, সেখানে স্থির হয়ে শোনা কঠিন কাজ। আমাদের চ্যাট বক্সে, জুমের চ্যাট বক্সেও দুটো ছোট্ট মন্তব্য এসেছে। ইসরাত জাহান জেনি লিখেছেন, অসাধারণ ছিল, আর নুসরাত তামান্না লিখেছেন, অনেক ভালো লেগেছে। আচ্ছা, তাহলে আমরা, হ্যাঁ, আপনি তাদের উদ্দেশ্যে কিছু বলে আমরা পাঠে চলে যাব। অনেক ধন্যবাদ সবাইকে যারা অংশ নিয়েছেন, যারা মন্তব্য লিখেছেন। আপনাদের পাঠকের ভালোবাসাই তো লেখকের, মানে লেখকের অভিষ্ট, পাঠকের ভালোবাসা, পাঠকের কাছেই তো লেখক টিকে থাকেন আসলে, সুতরাং পাঠক তাকে গ্রহণ না করলে কোনো লেখকই টিকে থাকতে পারেন না এট দ্য এন্ড অফ দ্য ডে। হ্যাঁ, সেটাই হলো মূল কথা। অনেক ধন্যবাদ। আমরা আমাদের রেওয়াজ আছে অনুষ্ঠানে, যে আমরা অনুষ্ঠান শেষ করে আমন্ত্রিত অতিথি সকণ্ঠে তার কিছু লেখার পাঠ শুনে, আমি এখন কবি কামরুল হাসান অনুরোধ করব তার কিছু লেখা পাঠ করে শোনানোর জন্য। আমি অনেক ধন্যবাদ আলম ভাই, আমি প্রথমে আমার একটা কবিতা পড়ি। কবিতার নামটি হচ্ছে পৃথিবীর প্রতিচ্ছবি আমার গ্রামে, এ নামে আমার বইও আছে। আমার গ্রামে আমি পৃথিবীর প্রতিচ্ছবি দেখি, এ গ্রামের বায়ু পৃথিবীর বাতাস থেকে বিভক্ত নয়, তার জলের হাত ধরে আছে পৃথিবীর অন্য সব জল, এর নারীর কাঠামো পৃথিবীর নারীদের কাঠামোর অবিকল, বৃক্ষ পৃথিবীর অপরাপর বৃক্ষের মতোই সবুজ সুশীতল, তার আকাশে যে মেঘ ভাসে সেও তো পৃথিবীর মেঘদের মতো, এখানে ডালে ডালে বসে আছে যে হরিদবরণ পাখি, তারা কি অন্য কোনো পৃথিবীর পাখি, তারা মাতা বসুন্ধরার পাললিক বৈভবের ভরা দেহ রাখি। আমার গ্রামে আমি পৃথিবীর মুখচ্ছবি দেখি, এ গ্রামের মাটি পৃথিবীর মৃত্তিকার ছাপচিত্র এক দেহলীন, তার আকাশের ডানা ধরে আছে পৃথিবীর অন্যান্য আকাশ, এর নদীর স্রোত পৃথিবীর নদীদের স্রোতের অবিকল, ফুল পৃথিবীর অপরাপর ফুলের মতোই বর্ণময় হাসি হাসি, তার সমুদ্রে যে মাছ ভাসে সেও তো পৃথিবীর মাছদের মতো, এখানে কুঞ্জে কুঞ্জে বসে আছে যে শ্যামলবরণ নারী, তারা কি অন্য কোনো গ্রহের পরী, তারা মাতা ধরণীর সর্ব অঙ্গ উদ্ভাসিত অধিবাস্তব জড়ি। আমার গ্রামে আমি এই পৃথিবীর শীত নিদ্রা দেখি। এই হচ্ছে কবিতা। খুব চমৎকার লাগলো। এখানে একটা ছোট্ট একটা মন্তব্য এসেছে, এই সুযোগে লাইভে কবি এবং সাহিত্য অধ্যাপক শুক্লাইফ থেকে লিখেছেন, মন দিয়ে শুনছি সোনার মতো, বেশ চমৎকার ছোট্ট একটা বাক্য, অনেক সুন্দর কথা বলেছেন, অসাধারণ লাগলো। এবার আমার একটি ভ্রমণ গ্রন্থ, উজবেকিস্তান ভ্রমণ নিয়ে, আমির তিমুরের দেশে নিয়ে থেকে একটু পড়ছি। ঘোড়া এই অসম্ভব সুন্দর প্রাণীটির পিঠে সওয়ার হয়ে চতুর ও খুনি মানুষ ছুটে গেছে অন্য দেশে, অন্য দেশ অন্য প্রান্তর জয়ের দুর্দমনীয় লোভে। মধ্যযুগে মধ্য এশিয়ায় পররাজ্য লোভী সেনাদের পিঠে করে শত শত মাইল দূরে নিয়ে গেছে অশ্বদল। মানুষের হিংস্রতা ও লোভ অবুজ প্রাণী বোঝেনি। যুদ্ধক্ষেত্রে নিহত মানুষের সাথে তারও প্রাণ গেছে বহু, তবে বিজয়ী বিজিত দুপক্ষই জানে খুঁড়ে ধাবমান বলশালী তড়িৎ গতিসম্পন্ন প্রাণীটির মূল্য। তাই সৈন্য যত প্রাণ হারায় ঘোড়া তত নয়। খিবা থেকে বুখারা আসার পথে আমরা ঘোড়া দেখেছি প্রান্তরে দৃশ্যমান, তাদের পূর্বপুরুষেরা কত নির্মমতা সাক্ষী হয়েছে। আধুনিক যুগের ঘোড়া মানুষের মতো ঘোড়াও শান্তিময় পৃথিবীর বাসিন্দা।
খুব কি শান্তিময় বর্তমান পৃথিবী? তবে এখন অশান্তিপূর্ণ বিবাদে ঘোড়াদের তেমন কদর নেই। ঘোড়া তাই বেঁচে গেছে যুদ্ধের লেলিহান তাণ্ডব থেকে। প্রান্তরে দৃশ্যমান ঘোড়া দেখে আমাদের অভিলাষ হল ঘোড়ার মাংস খাবার। পিঠ থেকে নামিয়ে দিলেও মানুষের ধারালো দাঁতের নিচে এখনো তাকে প্রাণ দিতে হচ্ছে। পালোয়ান জানালো, ঘোড়ার মাংস তাস্খন্দে সহজলভ্য বুখারায় নয়। সমরকন্দের পথ পাড়ি দেবার আগে আমরা বুখারার বিখ্যাত পোলাও খেতে রেস্তোরাঁয় ঢুকি। বড় একটি হল ঘরে টেবিল চেয়ার পাতা, ঘোড়ার মাংস পাওয়া যাবে, তবে দাম একটু বেশি। তাও সই, আস্বাদ করা যাক এমন প্রাণীর মাংস যা ইতিহাসে বর্ণিল। এটা পড়লাম আমির তিমুরের দেশ থেকে। আর পড়বো আলম ভাই, আরেকটা অংশ পড়ি। হাত যখন বাড়িয়ে দিয়ে, হাত যখন বাড়িয়ে দিয়েছে, সে বাড়ানো হাতকে আমি ফিরিয়ে দিতে চাই না, পড়ে ফেলুন। তবে খুব ভালো লাগলো, এই পাঠটুকু খুব ভালো লাগলো, মনে হলো যেন সত্যিকার অর্থে একজন কবির লেখা ভ্রমণ কাহিনী সেটা একেবারে পুরোপুরি ঠাউর করা গেছে। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমার ওই যে নিবন্ধ গ্রন্থ প্রহরের প্রস্তাবনার যখন লিখতে শুরু করি, তখন বিশ্বকাপ ফুটবল হচ্ছে, 2010 বিশ্বকাপ। তো এটা শিরোনাম হচ্ছে খেলছে ওরা কাঁপছি আমরা। কিছুদিন আগে একটি কাজে টঙ্গী শিল্প এলাকায় গিয়েছিলাম। আমি যে এলাকায় থাকি সেই উত্তরার সীমানা ছাড়ালি টঙ্গী, উত্তরাই ঢাকার শেষ সীমান্ত। টঙ্গী আর ঢাকার মাঝে সীমারেখা টেনে দিয়েছে যে নদী, তার নাম তুরাগ। নদী বলা কঠিন, দখল আর আবর্জনায় ঢাকা একটি সরু খাল বলাই বোধ করি সঙ্গত। সেই অত্যন্ত অপরিচ্ছন্ন আর অপ্রশস্ত জলবেষ্টনীর উপর রয়েছে একটি কিম্ভূত কিমাকার সেতু, যা ঢাকার সাথে যুক্ত করেছে টঙ্গীকে। সেই সেতুর উপর দাঁড়িয়ে আমার চক্ষু চড়ক গাছ। প্রতিটি ভবনের চূড়া থেকে লাল সবুজ নয়, পতপত করে উঠছে ভিন দেশের পতাকা। তাও একটি নয়, দুটি ভিন্ন দেশের বর্ণিল পতাকা শোভা পাচ্ছে প্রতিটি গৃহ, ভবন ও কারখানার চূড়ায়। দেশ দুটি আবার প্রতিবেশী, দেখে মনে হবে দুই যুদ্ধমান সৈন্যবাহিনী তাদের ঝান্ডা উড়িয়ে দিয়েছে বাংলার সবুজ পটভূমিতে। বলার অপেক্ষা রাখে না, দেশ দুটি হলো ব্রাজিল ও আর্জেন্টিনা। বাস্তবিকই সাত সমুদ্র তেরো নদীর ওপারের মহাদেশ দক্ষিণ আমেরিকার দুই প্রতিবেশী এবং ফুটবলে চিরবৈরী দেশের জন্য সহস্র মাইল দূরে রেখে দেশের মানুষের অমন আবেগ বিস্ময়কর। কেবল পতাকা উত্তোলন নয়, দেয়ালে দেয়ালে উৎকীর্ণ স্লোগান, পাড়ায় পাড়ায় মিছিল, আর দুটি দেশের সমর্থনের মধ্যে বাগযুদ্ধ রীতিমতো যুদ্ধের উন্মাদনায় ছড়িয়ে দিয়েছে। ধন্যবাদ আলম ভাই। অনেক ধন্যবাদ, খুব ভালো লাগলো আমারও, এবং আপনার আজকের শ্রোতা দর্শক তাদের অধিকাংশই মনে হচ্ছে আপনার ছাত্রী, আপনার ক্লাসে আমার স্টুডেন্ট। হ্যাঁ, সবাই স্যার সম্বোধন করছে, একজন লিখেছে সত্যি অসাধারণ হয়েছে স্যার, আরেকজন লিখেছে অসাধারণ স্যার, আরেকজন লিখেছে স্যারের লেখা অসাধারণ, আরেকজন লিখেছে সুন্দর হয়েছে স্যার, অনেক অনেক সুন্দর স্যার, আরেকজন লিখেছে স্যার আপনার কবিতা যত শুনি তত ভালো লাগে, থ্যাংক ইউ স্যার এত সুন্দর কবিতাগুলো লেখার জন্য, আরেকজন লিখেছে ইউ আর সাচ এ গ্রেট পোয়েট স্যার, নো ডাউট আই অলওয়েজ এনজয় ইয়র রাইটিং, আরেকজন অসাধারণ স্যার, আরেকজন লিখেছে দারুণ এক পর্ব কবিতায় ডুবে গিয়েছিলাম, যেন অনেক ধন্যবাদ স্যার আমাদের এত সুন্দর সময় কিছু সময় উপহার দেওয়ার জন্য স্যার, আরেকটা প্লিজ যত শুনি তত ভালো লাগে, থ্যাংক ইউ স্যার, আসন্ন বিশ্বকাপে আমরা স্যারের থেকে একটি কবিতা পাবো আশা করছি স্যার, মুক্ত হয়ে উপভোগ করলাম পুরো অনুষ্ঠানটি। যাই হোক, এটা আমারও ভালো লাগলো যে তাহলে আলম ভাই, ফারুক সুমন আর আপনি ছাড়া আর কোন সাহিত্যিক এই মন্ডলে নেই, পরিমণ্ডলে নেই? না না, তারা সচরাচর আসেন না, তারা লাইভে দেখেন কেউ কেউ বা পরবর্তীকালে দেখবেন। তো আমাদের সময় ফুরিয়ে গেছে, আমরা অনুষ্ঠানটি এখানে শেষ করতে চাই। শেষ করার আগে ছোট্ট একটা ঘোষণা, আমাদের পরবর্তী পর্বের অতিথির নামটুকু আমি বলে দিতে চাই। আমাদের পরবর্তী পর্ব অনুষ্ঠিত হবে আগামী বৃহস্পতিবার, অর্থাৎ সেটা পড়বে 2 তারিখ, 2রা সেপ্টেম্বর, বৃহস্পতিবার সন্ধ্যাবেলা। আমাদের অতিথি হচ্ছেন বাংলাদেশের বিশিষ্ট প্রাবন্ধিক, অনুবাদক এবং একজন নিষ্ঠাবান প্রকাশক, জনাব আফজালুল বাশার। আশা করি আপনারা যারা আগ্রহী বাংলাদেশের সিরিয়া সাহিত্য বিষয়ে, যারা আগ্রহী, আপনারা সেদিন আমাদের এই অনুষ্ঠানে যুক্ত হবেন। আর ততদিন সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আমি কামরুল হাসানকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আবারও বিস্তারের পক্ষ থেকে আমাদের সময় দেওয়ার জন্য। কামরুল, যদি কোনো শেষ মন্তব্য থাকে। আমি আপনার প্রতি কৃতজ্ঞ আলম খোরশেদ ভাই, আপনি আমাদের বুদ্ধিজীবী মহলে অগ্রগণ্য একজন মানুষ এবং আমার সবার শ্রদ্ধেয় মানুষ আপনি। আপনি আমাকে ডেকেছেন, এটা আমার জন্য অত্যন্ত সম্মান এবং গৌরবের। আমার দর্শক শ্রোতা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। অনেক ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, শুভরাত্রি। শুভরাত্রি।